সারাটা শুরু হয়ে গেছে, স্যার কিছুক্ষণের মধ্যে হয়তো সংযুক্ত হবেন। তো আপনি এই ফাঁকে অবশ্য আমাদের অনেক সিনিয়র হাই অফিসিয়াল সংযুক্ত হয়েছেন, মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি মহোদয় গুলনাহার ম্যাডাম সংযুক্ত হয়েছেন, আর ডিসির ব্লু কমিশনের সাউন্ডটা একটু একটু জোরে হলে ভালো হয়, মানে একটু আস্তে হচ্ছে কিন্তু। আচ্ছা আস্তে, তো আমি এই সুযোগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা মনে হয় আসসালামু আলাইকুম স্যার, আমি শামসুল আলম বিপিএ থেকে স্যার। ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা মনে হয় একটু এই সুযোগ একটু পরিচিত হইতে, অনেকেই সংযুক্ত মাঝে হয়েছেন এখানে, আমরা কি করব, প্রথমে আমি আমাদের যে কিনোট স্পিকার জনাব ডক্টর প্রফেসর মাহবুব হাসান সাহেব ঢাকা ইউনিভার্সিটি, উনি কি সংযুক্ত হয়েছেন? তো নিশ্চয়ই মাহবুব সাহেব। জি সংযুক্ত আছি আমি। আচ্ছা জি, তো আমার তো ডাবের পানি আছে, ডাবের পানি। জি জি সংযুক্ত আছি। আচ্ছা আমাদের, জি জি, আপনি আপনার পরিচয়টা একটু বলতে পারেন সংক্ষেপে আমাদের, কারণ পরে হয়তো অডিয়েন্সকে এত কিছু বলা যাবে না, আপনি আপনার পরিচয়টা একটু যদি সংক্ষেপে দিতেন আমাদের অডিয়েন্স একটু জানতে পারতো আপনার সম্পর্কে। আমার পরিচয় আসলে ভেরি সিম্পল, আমার নাম হচ্ছে এ কে এম মাহবুব হাসান, আমি প্রফেসর ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ঢাকা ইউনিভার্সিটি। তো আমি পিএইচডি করেছি জাপান থেকে এবং আমি পোস্ট ডক্টরেটও করেছি জাপান থেকে। জি এতটুকুই পরিচয়। এবং আমি বিভিন্ন মলিকুলার বায়োলজি বা ব্যাকটেরিয়া বা ক্যান্সার এই সমস্ত লাইনে আর কি পিএইচডি করছি, ইয়া গবেষণা করছি, আমার গবেষণা কার্যক্রম। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তো আজকে কথা বলবো, জি, এরপর আমাদের জন্য প্যানেল আলোচক আছেন জনাব ডক্টর এমডি তানভীর শওকত, জনাব তানভীর ডক্টর তানভীর অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট কেমিক্যাল এনার্জি বুয়েট, ডক্টর তানভীর আপনি তো সংযুক্ত ছিলেন স্যার, আমাদের সাথে সংযুক্ত ছিলেন স্যার। হ্যাঁ ডক্টর তানভীর, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট কেমিক্যাল এনার্জি বুয়েট, উনি আছেন, উনি সংযুক্ত আছেন, কথা হবে। আমি কেমিক্যাল, সরি আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে, মিউট হয়ে গেছে। আচ্ছা, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, আমার মেইন রিসার্চ এরিয়া হচ্ছে প্রসেস সিমুলেশন অপটিমাইজেশন করা, মানে প্ল্যান্ট অপারেশনটাকে দেখা। সো আমি বেসিক্যালি বিভিন্ন মাল্টিপল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিলেটেড গবেষণাটা করা হয়, কারণ আমার যে কাজগুলো হচ্ছে কম্পিউটার বেস অপারেশন এবং সিকিউরিটি দেখা প্ল্যান্টে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি পিএইচডি করেছেন কোথা থেকে এটা একটু জানান আপনি? পিএইচডি করেছি হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড ইউকে থেকে। আমি পোস্ট ডক করেছি অবশ্য ব্র্যাডফোর্ডে কিছুদিন, তারপরে অবশ্য এখানে পোস্ট ডক লেভেল আর কি রিসার্চ দুইবার করা হয়েছে আর কি। ধন্যবাদ ডক্টর তানভীর। আমাদের আরেকজন আলোচক মোল্লা আমজাদ সাহেব, ওনাকে আমরা অনেকেই চিনি, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সেমিনারে উনি সংযুক্ত থাকেন আলোচক হিসাবে। মোল্লা আমজাদ সাহেব কি আজ সংযুক্ত হয়েছেন? মোল্লা আমজাদ সাহেব কিছুক্ষণের মধ্যে সংযোগ হবেন স্যার, আমরা যোগাযোগ করেছি, উনি দু এক মিনিটের মধ্যে সংযুক্ত হবেন স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এছাড়া এখন আমি আমাদের হাই অফিসিয়ালদেরকে একটু বলবো, আমি প্রথমে আমাদের গুলনার ম্যাডামকে বলবো, আমাদের জ্বালানি বিভাগের এডিশনাল সেক্রেটারি প্ল্যানিং গুলনার ম্যাডাম। ম্যাডাম কি সংযুক্ত আছেন? আমি মনে করি এবং বাংলাদেশের নতুন এটা
আমার কাছে মনে হচ্ছে, তা আমি আগ্রহী এটা শোনার জন্য। ধন্যবাদ ম্যাডাম। তো আমাদের সাথে আরো সংযুক্ত আছেন ব্লু কাউন্সিল এর এডিশন সেক্রেটারি জনাব জাকির সাহেব। মিস্টার জাকির এডিশন সেক্রেটারি ব্লু কাউন্সিল, উনি তো সংযুক্ত ছিলেন কিছুক্ষণ আগে, তো মিটে আছেন। আচ্ছা, এছাড়াও আমাদের মোল্লা আমজাদ স্যার জয়েন করেছেন স্যার। হ্যাঁ মুজিবুর ভাই, আসসালামু আলাইকুম। সরি। আমাদেরকে মোল্লা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমি মোল্লা আমজাদ হোসেন, আমি এডিটর এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের ব্লু কাউন্সিলের এডিশনাল সেক্রেটারি জাকির হোসেন স্যার, আপনি আমাদের ডিজি বিএমডি সংযুক্ত আছেন। ডিজি বিএমডি মিউট করা আছে, মিউট করা আছে, ডিজি বিএমডি শুনতে পাচ্ছেন? ডিজি বিএমডি, আচ্ছা অনেক মিউট করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এছাড়া আমাদের আরো অনেকেই বিভিন্ন আমাদের কোম্পানি সময়ের এমডি এমডি বৃন্দ অনেকে সংযুক্ত আছেন। আপনার গার্জার পরিচয়টা অথবা যে সমস্ত দপ্তর সংস্থা থেকে আপনারা প্রতিনিধিত্ব করছেন, স্বস্ব পরিচয়টা আমরা যদি একজন করে একটু এক এক করে বলে যাই। সালামু আলাইকুম স্যার, আমার নাম মুস্তফা এলাহি, আমি জিএম মার্কেটিং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ওয়ালাইকুম স্যার, আর আমার নাম মোহাম্মদ কুহানিফ, তিনি জিএম কমার্শিয়াল অপারেশন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শঙ্কর মজুমদার, ম্যানেজিং ডিরেক্টর বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজকের যে এখানে বিষয়টা আমাদের হাইড্রোকার্বন ইউনিট থেকে আজকে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বায়োফুয়েল, বাংলাদেশে এই এই চিন্তাটা এই থিঙ্কিংটা প্রথম, এবং এটা সম্পর্কে আমরা পরিপূর্ণ ওয়াকিবেল না। আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে, আমি আশাবাদ ব্যক্ত করি। আমি এটা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। ধন্যবাদ। আমি মাসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। আসসালামু আলাইকুম স্যার, আমি শামসুল আলম, বিপিআই থেকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার আমি আমি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম মজুমদার স্যার, আমি ডাইরেক্টর অপারেশন জিটিসিএল স্যার। এমডি স্যার এটা মিটিং আছেন, উনি অ্যাটেন্ড করবেন পরে, আমি স্যার এখন যোগদান করলাম স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান পাটোয়ারি, আমি এমডি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, জিএম প্রোডাকশন বাপেক্স। বাপেক্স এমডি মহোদয় জয়েন করছেন স্যার, আমিও জয়েন করছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি এমডি ডিজিএসএল, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করছি। হ্যাঁ অফিসে আসছি, এই এই আরো দু একদিন রেস্ট নিয়ে তারপর আসা উচিত ছিল তোমার। না দুই ঘন্টার জন্য আসছি আর কি, না আসলে ভালো লাগছে না বাসায় বসে থাকতে। আমি ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, তিতাস গ্যাস থেকে, ডিজিএম তিতাস গ্যাস প্ল্যানিং ডিপার্টমেন্ট।
আমি স্যার আমি মোহাম্মদ রাশেদ কর স্যার জিএম প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট বিপিসি এই পর্দাটা নাও স্যার এমডি কনসিচুয়েশন হ্যাঁ আমাদের সাথে চিফ ইন্সপেক্টর এক্সপ্লোসিভ চিফ ইন্সপেক্টর এক্সপ্লোসিভ হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি ইমামত আব্দুল সুলতান পেট্রো বাংলা জেনারেল ম্যানেজার ওকে ধন্যবাদ তো আমাদের এছাড়াও আরো অনেক সংযুক্ত আছেন আমি আপনারা হয়তো মিউট পর্যায়ে আছেন এই জন্য শোনা যাচ্ছে না আপনাদেরকে কন্টাক্ট ই হচ্ছে না তো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাব এটা আমাদের স্যার অনেক ব্যস্ত একটা শিডিউল হঠাৎ ঢুকেছেন স্যার মিটিংটা চলমান আছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে স্যার তারপরেই সংযুক্ত হবেন আমরা ওই পর্যন্ত একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করব এটা স্যার তার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিয়েছে এই জন্য স্যারকে তো বিশেষ কৃতজ্ঞতা আমাদের এটা আমি মোহাম্মদ নুরুল নবী আমি ডিজি বিএমবি জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনি সংযুক্ত হয়েছেন আপনাকে এর আগে আহ্বান করেছিলাম আপনি আমাদেরকে সাথে সংযুক্ত আছে থাকবেন আশা করি আপনার আপনাকে আমরা বিশেষভাবে চাচ্ছি আর কি ধন্যবাদ আর এছাড়াও আমাদের বিশেষ করে আমাদের বিপিসি এর আওতাধীন কোম্পানিগুলোর এমডি মহোদয়বৃন্দ তো সংযুক্ত হয়েছেন বিবিসি এর পরিচালক বৃন্দ সংযুক্ত হওয়ার কথা আছে ওনারাও তো সংযুক্ত হবেন আমি আশা করি এছাড়াও পেট্রো বাংলার পরিচালক বৃন্দও কিন্তু সংযুক্ত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারাও আশা করি সংযুক্ত হবেন হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সুলতান আমি জেনারেল ম্যানেজার পেট্রো বাংলা আপনাদের পরিচয়টা যিনি পরিচয়টা বলেন নাই পরিচয়টা দিতে পারেন এখনো অনেকে সুযোগ আছে আপনি অনেকে বিভিন্ন কোম্পানি প্রতিনিধিত্ব করছেন সেই কোম্পানির নিজের পরিচয় কোম্পানি পরিচয়টা সংক্ষিপ্ত আকারে একটু বললে আমরা কৃতজ্ঞ হব স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম মজুমদার আমি ডাইরেক্টর অপারেশন জিটিসিএল স্যার এমডি স্যার একটু পরে অ্যাটেন্ড করবেন উনি একটা মিটিং এ আছেন স্যার ধন্যবাদ জি আসসালামু আলাইকুম এমডি তিতাস গ্যাস কেমন আছেন সুস্থ হয়েছে অসুখ ভালো হয়েছে ওয়ালাইকুম আসসালাম স্যার শ্যাম স্যার সুস্থ হয়েছে স্যার আজকে 21-22 দিন পরে অফিসে আসছি ভালো লাগছে না বাসায় বসে থাকতে আসছি স্যার যে এটা সেমিনার অ্যাটেন্ড করা হবে প্লাস অফিসকে একবারই অনাথ হয়ে গেছে এই জন্য আসছি স্যার হাসপাতালে ভর্তি হয়েছিলেন
স্যার কোথা ভর্তি হয়নি স্যার, বাসা হাসপাতালে ছিলাম। শুকিয়ে গেছেন, একটু শুকনো লাগছে আপনাকে? হ্যাঁ, একটু ওয়েট লুজ হয়েছে, এটা অবশ্য আমার জন্য ভালো। মানে আমার কাছে মনে হচ্ছিল যে 4-5 kg ওজন কমলে ভালো হতো, আল্লাহর তরফ থেকে কমে গেছে। আই ক্যান প্লে টেনিস বেটার দ্যান আলিয়ার, সেটা জন্য আমার কাছে ভালো লাগছে আর কি। জি স্যার, আপনার সাউন্ড কিন্তু কম শোনা যাচ্ছে স্যার। কম পাচ্ছ না কম? না, আর একটু ভালো শোনা যাওয়ার কথা স্যার, আর একটু ভালো হওয়ার কথা স্যার। এখন কি আমাকে শোনা যাচ্ছে সুদীপিন্দু? জি হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, আগে থেকে ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। আমাদের সাথে বিপিসি বিভিন্ন কোম্পানি এমডি মধুবিন্দু অংশগ্রহণ করেছে নিশ্চয়ই। আমরা স্যার সংযুক্ত হতে যাচ্ছেন, মানে হাইড্রোকার্বন ইউনিটের একটা সাকসেস। ওনাদের অনুষ্ঠানগুলো নে হাইয়েস্ট পার্টিসিপেন্ট যোগদান করে, কারণ অনলাইন প্রোগ্রামে এত মানুষকে পাওয়া যায় না। যেমন আমি নিয়মিত প্রোগ্রাম করি, আমার হাইয়েস্ট পার্টিসিপেন্ট থাকে 50 জন, মানে হাইয়েস্ট। এমনি তো 20-22 জন নিয়ে করি আমি। ধন্যবাদ। আমরা যাদেরকে ইনভাইট করি, আমরা দেখেছি যে তাদের সকলেই নিজে অংশগ্রহণ করতে না পারে, তার প্রতিনিধিত্ব থাকে। এটাই আমাদের, মানে আমরা আমাদের রিকোয়েস্টে আপনারা রাখেন, এই জন্য সকলের প্রতি আমরা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই জন্য আমাদের বিভিন্ন দপ্তর সংস্থার কাছে আমরা ঋণী, আমাদের ডাকে আপনারা সাড়া দেন। এটা এই জন্য পার্টিসিপেন্ট সবসময় ভালোই পাচ্ছি। আমরা মোটামুটি এরকম 50-60 জনের ভিতরে আমরা মোটামুটি আমরা দাওয়াতের জন্য তালিকা করি, এবং আমরা প্রতিটাতেই তাই পাচ্ছি আর কি। আপনারা অনেক বিষয় নিয়ে করেন, আপনারা এলপিজি নিয়ে কিছু করেন, সচিব মহোদয় তো যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কাগজ পাঠাইলে তখন 10:16 শেষ করছি। আমরা আজকের এই সেমিনার ভালো একটা বিষয়ের উপর, বায়োফুয়েলের উপর একটা সেমিনারের আয়োজন করছি, হাইড্রোকার্বন ইউনিট। আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে দেখা যায় 50 জন ইনভাইটি পার্টিসিপেট করেছে, যেটা একটু আগে বলতেছিলেন আমাদের কি বলে ওনারা বলছিলেন যে বেশি আজকে তো কমই আছে, 50 জন মনে হয়, দাওয়া তো কম দিয়েছিলেন, কিন্তু এর আগে উনি একাধিক করেছে, সেখানে অনেক বেশি ছিল, 200-র উপরও ছিল, এরকমও ছিল কোনো কোনো সময়। যাই হোক, আমরা আজকের খুব ভালো একটা টপিকের উপর আমরা একটু আলোচনা শুরু করতে পারি। আজকের সেমিনার শুরু করার জন্য আমি মানে আমাদের যেটা আমার অপেক্ষা ছিল, আমি যোগদান করলাম। এখন আপনার হাইড্রোকার্বন নিয়ন্ত্রণ ডিজিজ আমাদের আপনি আপনার কার্যক্রম গ্রহণ করতে পারেন। আমাদের
তেলাওয়াত করবেন আমাদের হাইড্রোকার্বনের নবযোগদানকৃত অ্যাকাউন্টস অফিসার জনাব আব্দুল্লাহ আল ফারুক, আমি তাকে আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল্লাহ আল ফারুক, অ্যাকাউন্টস অফিসার, হাইড্রোকার্বন ইউনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি أن صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنابا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاقهة وأبا متاعا لكم ولأنعامكم صدق الله العظيم سرول বাংলা অনুবাদ হচ্ছে তবে মানুষ তার খাদ্য সামগ্রীর প্রতি নজর বুলিয়ে দেখুক আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি তারপর শক্ত হয়ে এটে থাকা জমিনকে আমরা ফেরে দিই আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য আঙুর শাকসবজি জয়তুন খেজুর বিপুল বৃক্ষরাজির নিবিড় বন ফলফলারি এবং সেই সাথে অনেক ঘাস তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জীবন সামগ্রী হিসাবে সাদাকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল্লাহ ফারুক। এই পর্যায়ে আপনার আমি যদিও আগে কথা হয়ে গেছে আমি স্বাগত বক্তব্য কিছু বলবো না। আমরা হাইড্রোকার্বন থেকে যে সেমিনারগুলি করতেছি এগুলো আমরা আসলে আমাদের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সেমিনারগুলি করতেছি তারই ধারাবাহিকতা আজকের এই এটার আয়োজনটা। এটা প্রসপেক্ট অফ বায়োফুল ইন বাংলাদেশ। আমরা আসলে দেশ ক্রমান্বয়ে যেন আমদানি নির্ভর জ্বালানি হয়ে যাচ্ছে আমাদের যারা আমদানি বেড়ে যাচ্ছে সেজন্য দেশীয় উৎসকে কিভাবে আমদানির বিকল্প হিসাবে আমরা যত দেশীয় উৎসকে আমরা গুরুত্ব দিতে পারি তার জন্যই কিন্তু এই এই বায়োফুয়েলের প্রচলনটা যদি আমাদের এখানে হয় সেজন্য আমরা এই সেমিনারটা আয়োজন করেছি। কারণ বায়োফুয়েলটা আসলে কিছু না, এটা বায়োমাস থেকে যে এনার্জিটা আসে সেটা আমাদের দেশে প্রচুর পরিমাণ বায়োমাস আছে সেগুলো দ্বারা এগ্রিকালচার রেসিডিউ ফরেস্ট রেসিডিউ লাইভ স্টক এবং সলিড ওয়েস্ট তো এগুলো থেকে কিভাবে বায়োফুয়েল আনা যায় আমরা এই জন্যই দেশে এটা কি প্রচলন করা যায় তাতে আমাদের দেশের সোর্স থেকে আমাদের জ্বালানি সরবরাহটা আমরা বাড়াতে পারবো সে লক্ষ্যে আমরা একটা সচেতনতা সৃষ্টি করা প্লাস এগুলো কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা এটা দেশের সামনে নিয়ে আসছি। আমি শুধু এটুকু বলে আমি সূচনা বক্তব্য শেষ করব এবং আমাদের যে কিনোট স্পিকার তার কাছ থেকে আমরা শুনবো বিষয়টা কিভাবে আমরা এদেশে আমাদের পার্সপেক্টিভে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি সেই বিষয়টা ওনার কাছে শুনবো। আর জনাব ডক্টর এ কে মাহবুব হাসান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ইউনিভার্সিটি অফ ঢাকা। জনাব ডক্টর মাহবুব, আপনাকে আপনার প্রেজেন্টেশনটা শুরু করার অনুরোধ করছি। ডক্টর মাহবুব, ডক্টর মাহবুব, জি আমি শুরু করব? হ্যাঁ শুরু করেন, শুরু করেন জি। আচ্ছা, থ্যাংক ইউ।
এটা কি শেয়ার হচ্ছে না এখনো আসে নাই তবে শেয়ার হওয়া শুরু করছে আর কি কাপ যেটা ওটা দেওয়া যায় চেষ্টা করলে দেখা যাচ্ছে পুরোটাই দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই অনলাইন হাইড্রোকার্বন ইট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্তৃক আয়োজিত এই অনলাইন সেমিনারের সম্মানিত সভাপতি এস এম মঞ্জুর কাদের মহাপরিচালক হাইড্রোকার্বন ইউনিট এবং আজকে এই অনলাইন সেমিনারে উপস্থিত আছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসাবে এবং এই অনলাইন সেমিনারে সংযুক্ত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিভিন্ন কর্পোরেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন কোম্পানির এমডি সিইও জিএম এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আমি সময়ের সংক্ষেপে সবাইকে অ্যাড্রেস করছি না বাট সবাইকে আজকে আমার এই প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম I would like to tell that I feel very much honored to be here to present in this seminar because I think and I believe that all people connected in this seminar are very much expert and very much learned person in this field. But I am not a person in the field of biofuel, but I know I am a person in a biochemistry of molecular biology, so I know how a biofuel can be produced from different sources, and I know the molecular pathway, or I know the biochemical pathway. That's why I want to talk about these prospects of biofuel in Bangladesh. So in my summary, I have received the data from different sources like book chapter and scientific review article and research article and different website of Bangladesh and international and different articles. So in my slide, there are 50 slides I'll present and explain, and my talk will be emphasized on biofuel. We know all people that biofuel is biogas, bioethanol and biodiesel. And also I'll talk about biomass and renewable energy. Though I will not talk about renewable energy, but when I talk about the biofuel, then some sharing speech will come from this renewable energy. But I will not present all the complete data about the renewable energy. So we all know this SDG, Sustainable Development Goals, worldwide, we want to meet this goal. So the topics what we'll talk about today is SDGs goal number 7, affordable and clean energy. So I think if we work on this biofuel or renewable energy, then we can easily earn this goal. So in the bottom, you can see a very simple equation that is E is equal to mc square. So Einstein, A3T 27, 1905, he proposed this theory. So if we can utilize the properly the energy mass, then we can produce a lot of energy, but that it depends then how we can use this kind of mass, because we can transfer energy from one form to another form, but we can take the energy, or we can generate the energy. Sir, so please allow me. আমরা সবাই জানি, আপনারা যা এই লাইনে সংযুক্ত আছেন, সেটা হলো যে 19 সেঞ্চুরিতে আসলে এই ফসিল ফুয়েল শব্দটা আসে, হ্যাঁ, এবং সেই ফসিল ফুয়েল বলতে আমরা সাধারণত কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কি বুঝে থাকি, এবং তার পরবর্তীতে 1970 সালের দিকে নতুন একটা শব্দ আসে, সেটা হচ্ছে গিয়ে বায়োফুয়েল, এবং এই বায়োফুয়েল বলতে সাধারণত আমরা
সলিড বিভিন্ন ধরনের সলিড আমরা দেখাবো, সলিড বলতে পারি, তারপর লিকুইড আছে, বায়োইথানল অ্যান্ড বায়োডিজেল অ্যান্ড গ্যাসিয়াস ফুয়েলস আছে, যেটাকে আমরা সাধারণত সবাই আপনারা বায়োগ্যাস বলে থাকেন। তো আসলে 1970 সালের দিকে এই শব্দটি কয়েন হয়েছে। আমি লিটারেচারে দেখেছি ইভেন ইন বুক অ্যান্ড ইভেন ইন রিভিউ আর্টিকেল, সো আই হ্যাভ চুজ দিস ফোর্থ জেনারেশন, ইভেন দেয়ার আর জিরো জেনারেশন, বাট এনিওয়ে দ্যাট বায়োফুয়েলস ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন, অ্যান্ড উই ক্যান সি ইন দ্য রাইট সাইড দেয়ার আর এক্সাম্পলস লাইক বায়ো অ্যালকোহলস, ভেজিটেবল অয়েল এটসেট্রা, অ্যান্ড সেকেন্ড জেনারেশন ইজ অলসো দ্য, সো দিস ইজ ওভারল্যাপিং অ্যান্ড দে আর ওভারল্যাপড, and in third generation we can see the bio. Excuse me, could you please speak loudly, loudly, acha, okay, we can see the third generation is bioethanol and vegetable oil, biodiesel and biomethanol and jet fuels, and as a fourth generation we can see the green biodiesel and biogasoline etc. So as a feedstocks, we can use the different materials for the generation of this bio, kind of biofuels, and in the right tables we can see that as a feedstocks we can use sugar, starch, animal fats, soybean, soya, replaced mustard, etc. And as a second generation biofuels, we can use the non-food crops and wheat straw and wood and grass and straw and bagasse, etc. We can use as a second generation biofuels source. But the most focusing point of today's presentation is the third generation and fourth generation, especially third generation biofuels, that is microbial species, like algae, yeast, and fungi, and cyanobacteria. So we can use this kind of microbes for the production of the biofuels. That will be the focus of today's talk. Yes. And also we can see the vegetable oil and biodiesel as a fourth generation biofuels. Can you listen to me? Is it okay? My voice is clear? Okay. But I will talk definitely on the behalf of biofuel, but we can see a lot of advantages and disadvantages of this kind of biofuels. Like if we look to the third generation, then this is a oil yield is very high, and we can do bioengineering, that is my special field, and but there is still a lack of technology and research breakthrough, so that's why we need to focus on research. If we look to the fourth generation, then it can say that this is carbon negative because it can lock the carbon. As the expertise of this field, all of you know that carbon is the major problem, release of carbon dioxide is the major problem of our earth. So we can lock the carbon in this fourth generation biofuel. So finally, we need the energy security, but how can we secure the energy? But also the disadvantage is the lack of study and still in research and development stage are going for the ডক্টর মাহবুব, শোনা যাচ্ছে না ওনার ইন্টারনেট কানেকশন, মানে খুব আনস্টেবল আনস্টেবল মনে হচ্ছে স্যার। ডক্টর মাহবুব হ্যাং হয়ে গেছেন, ওনাকে শুনতে পাই কিনা যায় না, তাকে মানে আউট হয়ে গিয়ে আবার সংযুক্ত হতে বলেন, লিভ করে তারপর আবার রিকানেক্টেড হবে, ওকে আসলে ডিসকন্টিনিউ করে আবার আসতে হবে বোধহয়, নাইলে ওনার তো শোনা যাবে না, ওনাকে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে। হ্যাঁ আমি তো সংযুক্ত আছি তো, ক্যারি অন ক্যারি অন, এখন কি শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আপনাকে, ক্যারি অন, কিন্তু আপনার প্রেজেন্টেশন মানে ই হয়ে গেছে, ডিসকন্টিনিউ হয়ে গেছে স্ক্রিন থেকে, আর নাই দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার, এখন আসতেছে আসতেছে, দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। Okay, thank you.
If we look on this generation, first generation, second generation, then we can see in the third generation that we can do several biochemical approach to produce this biofuel using the microorganisms. So, and even we can apply the technology of the molecular biology, like genetic engineering, for the production of biofuel. If we look, what is the scenario of the global biofuel, then we can see in million ton of oil equivalent, then we can see in 2000 around 100. But the world global biofuel has been targeted is about three times higher. So it means near 300 million ton of oils equivalent. So globally, they want to produce more cells. এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মাহবু আপনি আউট হয়ে গেছেন মনে হচ্ছে আমরা কেউ শুনতে পাচ্ছি না ডক্টর মাহবুব কে ওনার আসলে নেটওয়ার্কে দিয়ে সমস্যা আসছে আমরা তো এর আগে ডেমো প্রেজেন্টেশন করেছিলাম পরশু দিন তখন তো কোনো সমস্যা উনি আমরা পাই নাই কিন্তু আজকে তো দেখি আমি তাহলে মোবাইল থেকে মোবাইলের নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত হব এখন কি শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে কিন্তু আবার আউট হয়ে যান তো মানে এটা আচ্ছা কেন এটা ডিস্টার্ব দিচ্ছে বুঝতেছি না আমি আপনার ওয়াইফাই বাদ দিয়ে মোবাইল এখন কি আসছে অনলাইনে মোবাইল ইন্টারনেট দিয়ে কানেক্ট করেন সেটা বেটার হবে আপনার ওয়াইফাই স্টেবল না আচ্ছা আমি মোবাইল নেটওয়ার্ক দিয়ে কানেক্ট হচ্ছে জি মোবাইল ভিডিওটা বন্ধ করলে ওনার ভিডিও বন্ধ করতে হবে ভিডিও না ভিডিও বন্ধ করলে তো প্রেজেন্টেশন দেখিয়ে দিতে পারবে না প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেলে যদি কথা বলে তখন বলতে পারবে কিন্তু ভিডিও না থাকলে তো আপনার মূল প্রেজেন্টেশনই থাকছে না স্যার আপনার মোবাইল এবং ল্যাপটপটা পাশাপাশি না রাখলে ইকোটা হবে না স্যার আচ্ছা ঠিক আছে আমি এটা অফ করে দিচ্ছি না ওটা ডিসকানেক্ট করে দেন মোবাইলটা ইয়েটা ল্যাপটপ ঠিক আছে আচ্ছা আমার ল্যাপটপ থেকে যেটা দিয়েছি সেটা কি এখন শোনা যাচ্ছে জি জি শোনা যাচ্ছে এখন আসছে আচ্ছা এটা এখন দেখা যাচ্ছে স্লাইড হ্যাঁ দেখা যাচ্ছে এখন এখন প্রসিড অন
So this slide can show that how we can produce the biofuel genetic engineering we can do on the microbe. So I have already shown this figure. I was in this figure, right? এই ফিগার আমরা দেখতে পাচ্ছি কিভাবে 2019 এবং 2020 সালে যে বায়োফুল প্রোডাকশন হচ্ছে ইউনাইটেড স্টেটস ইথানলের প্রোডাকশন কিছুটা বেড়েছে, কিন্তু ব্রাজিলিয়ান যে ইথানল প্রোডাকশন এবং বায়োডিজেল যে প্রোডাকশন সেটা কিন্তু কমে গেছে। তো আমি ওদের লিটারেচার সার্ভে করে দেখেছি, ওরা বলেছে যে কোভিড 19 এর জন্য এই প্রোডাকশনটা তাদের ডিক্রিজ দেখাচ্ছে। তো এটা একটা রিজন। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল যে প্রোডাকশন ইন দা 2020, তো সেটা কিন্তু 2019 এর চেয়ে কিন্তু গ্লোবাল যে বায়োফুয়েল যে প্রোডাকশন সেটা কিন্তু কমে গিয়েছে, সেটা আমরা এখানে এই স্লাইড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ওভারঅল ওয়ার্ল্ড বায়োফুয়েল প্রোডাকশন দিকে তাকায় যে 1990 থেকে 2025 সাল পর্যন্ত তারা কি টার্গেট করেছে বা কি প্রজেকশন করেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2020 এভরি ইয়ার তাদের যে প্রজেকশন যে টার্গেট যে রেটটা সেটা কিন্তু গ্লোবালি কিন্তু তারা তাদের বায়োফুয়েল প্রোডাকশন টার্গেটটাকে কিন্তু তারা বাড়িয়ে ধরছে এবং সেভাবেই তারা চিন্তা ভাবনা করছে, যেটা আমাদের এই ফিগার থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং এই ডাটা আমরা আমি নিয়েছি ইন্ডাস্ট্রিয়াল এনার্জি অ্যাসোসিয়েশন থেকে, কোম্পানি থেকে বা অর্গানাইজেশন থেকে। আমরা যদি দেখতে চাই যে বায়োফুয়েলের যে প্রোডাকশন ইন কান্ট্রি ওয়াইজ কত এবং সেটা বিভিন্ন ইয়ারে তারা ফোকাসটাকে কত করেছে, 2018 আমরা দেখছি এবং 224 এ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে তারা বায়োফুয়েল প্রোডাকশন টার্গেটটাকে তারা ইন বিলিয়ন লিটার কত করেছে। আমরা এই ফিগারে ইজিলি দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটসে কিন্তু আপনার যে বায়োফুয়েল প্রোডাকশনটা কিন্তু অনেকটাই বেশি, এবং তারপরে আমরা যে কান্ট্রিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউরোপ এবং ইভেন আমরা ব্রাজিলকেও এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা 2024 সালে কিন্তু আমরা ইন্ডিয়াকেও দেখতে পাচ্ছি যে তাদেরও গ্রোথটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ই হলো যে পোর্শন সেটা হচ্ছে কি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা যদি দুইটা দেশের দিকে অ্যাটলিস্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপে কিন্তু আপনার বায়োফুয়েলের যে টার্গেট এবং 2018 এবং 2024 তাদের কিন্তু বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যদি মার্কেটের গ্রোথটা দেখি, আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি এবং তাদের ইন্ডিভিজুয়াল বায়োফিলটা বা আমরা দেখতে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা দেখলাম ইথানলের দিকে যদি তাকাই এবং বায়োডিজেলের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইথানলের প্রোডাকশনটা কিন্তু ইউনাইটেড স্টেটস, ব্রাজিল এবং চায়না, সবচেয়ে এমার্জিং যে পয়েন্টটা আমি এখানে রেজ করতে চাচ্ছি সেটা হলো চায়নাতে কিন্তু ইথানলের প্রোডাকশনটা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে 2019 থেকে 2024 সালের মধ্যে তাদের যে ফোকাস সেখানে কিন্তু চায়নাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বায়োফুয়েল কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানে ইউএসএ চেয়েও ব্রাজিল চায়নাতে কিন্তু ইথানল এবং বায়োডিজেলের দিকে যদি আমরা দেখি, তাহলে আসিয়ান কান্ট্রিতে কিন্তু বায়োডিজেল অ্যান্ড এসবিও সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ইন্ডিয়াও কিন্তু ভালো অবস্থানেই আছে এবং তারা 2024 সালের মধ্যে আমরা দেখি চায়নার যে এক্সিলারেটেড যে তাদের যে টার্গেট সেটা কিন্তু অনেক হিউজ। এখন যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি যে তারা কতটুকু এই বায়োফুয়েলকে ইলেকট্রিসিটি জেনারেশনের বিভিন্ন রকমের বায়োম্যাস থেকে তারা টার্গেট করেছে, সেটা আমরা 1990 থেকে 2000 ডাটা যদি আমরা দেখি, তাহলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি সোর্স থেকে বিভিন্ন সোর্স থেকে তাদের প্রোডাকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি দেখি মিউনিসিপ্যাল ওয়েস্ট থেকে সেখান থেকে বাড়ছে, বিশেষ করে প্রাইমারি সলিড বায়োফুয়েল যেটা সেটাও বেড়ে যাচ্ছে, বায়োগ্যাসটা একটু বেড়ে যাচ্ছে, সবচেয়ে যেটা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকেও কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। সুতরাং ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি ডাটা দেখি, তাহলে বিভিন্ন ধরনের যে সোর্স আছে যেগুলো আমরা বায়োমাস যেটাকে আমরা টার্গেট করি না, বেশি করে আমাদের ওয়েস্ট আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বায়োফুয়েল প্রোডাকশন হচ্ছে এখান থেকে। তো এটা হচ্ছে গিয়ে বায়োফুয়েলের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডাটা সেটা আমরা, এরপরে বাংলাদেশের কি অবস্থা সেটা আমরা রিনিউয়েবল এনার্জিতে গিয়ে বায়োফুয়েলের অবস্থাটা আমরা দেখতে পাবো। তো বায়োগ্যাসটা কি, বায়োগ্যাসটা আসলে আপনারা সবাই জানেন যে এটা 45% থেকে 70% মিথেন থাকে এবং 30 থেকে 55% কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং এখানে অন্যান্য গ্যাসও কিছুটা ট্রেস অ্যামাউন্টে থাকে, যেমন সেটা হলো যে হাইড্রোজেন সালফাইড, তারপরে বিভিন্ন রকমের অক্সিজেন সেটা থাকে। তো যাই হোক, সেটা আমার মনে হয় পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো যে বায়োগ্যাসের মধ্যে বিভিন্ন গ্যাস থাকলেও সেটা আমাদের সমস্যা না, আমরা উই ক্যান জেনারেট। তো এটা হচ্ছে এই ফিগারে দেখা যাচ্ছে যে ন্যাচারাল গ্যাস এবং বায়োগ্যাসের মধ্যে যে কম্পারিজন, যে ন্যাচারাল গ্যাসের মধ্যে প্রায় মিথেন থাকে 95%, ইথেন থাকে 5%,
কিন্তু আমরা বায়োগ্যাসের মধ্যে অন্যান্য গ্যাসের উপস্থিতি আমরা আগের স্লাইডেও বলেছি এবং এই স্লাইডেও আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো বায়োগ্যাসের এনার্জি পোটেনশিয়াল কত সেটা আমরা বিভিন্ন ওয়ার্ল্ডই আমরা যে ডাটাটা আমরা দেখতে পাবো সেটা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট থেকে এবং যেমন সিএস প্লাস থেকে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওয়েস্ট থেকে এবং অর্গানিক ফ্র্যাকশন থেকে কিন্তু আপনার বায়োগ্যাস তৈরি হচ্ছে এবং একই থেকে একই সাথে এগ্রিকালচারাল যে এগ্রিকালচারাল যে ক্রপস এবং এগ্রিকালচারাল যে ম্যাটেরিয়াল বা রেসিডিউস বা মেনুর সেখান থেকেও কিন্তু বায়োগ্যাস প্রোডাকশন হচ্ছে বিশেষ করে ওয়ার্ল্ডে। এবং আমরা চায়নার দিকে যদি দেখি চায়নাতে কিন্তু হচ্ছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে, ইউএসএ অবশ্য খুবই কম দেখা যাচ্ছে যে বায়োগ্যাসের ফোকাসটা ইউএসএ কিন্তু খুবই কম। যাই হোক ওয়ার্ল্ডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় টোটালি মানে এনার্জি পোটেনশিয়াল বায়োগ্যাসের কিন্তু যথেষ্টই। তো এই এই ফিগারটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বায়োগ্যাসটাকেও বিভিন্ন ওয়ার্ল্ডে কিন্তু এভরি ইয়ার আমরা এখানে 2015 পর্যন্ত আমি ডাটাটা দিয়েছি তো এভরি ইয়ার এবং 25% করে বাড়ছে। এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল লেফট ফিগারে দেখি তাহলে আমাদের জার্মানিতে প্রায় এটা একটু পুরোনো ডাটা 2008 সালের রিভিউ আর্টিকেল থেকে আমি নিয়েছি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি জার্মানিতে 188টা আপনার বায়োমিথেন প্লান্টস রয়েছে। কিন্তু আমরা যদি এই ডাটার সাথে বাংলাদেশের ডাটা একদম আপডেটেড ডাটা আমি ইয়েস্টারডে আমি ওয়েবসাইট ভিজিট করেছি রিনিউয়েবল এনার্জির ওয়েবসাইট বাংলাদেশ সরকারের, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় টোটাল 83,131 বায়োগ্যাস প্লান্ট বাংলাদেশে রয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এজেন্সি থেকে যেমন ইটসল, গিস, বিসিএসআইআর, এমওডিএমআর তারা বায়োগ্যাস প্লান্ট কিন্তু তৈরি করছে, তো এটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই ভেরি মাচ গুড নিউজ। তো যেহেতু যেহেতু আই এম একাডেমিশিয়ান, সো আই ওয়ান্ট টু শো ইউ যারা আপনারা এক্সপার্টাইজ আছেন, যারা আপনারা অ্যাপ্লিকেশন ফিল্ডে আছেন, তাদেরকে আমি আসলে এই ডাটাটা দেখাতে চাই এই জন্য যে মেটাবলিক্যালি আমরা আসলে এই বায়োগ্যাসটাকে তৈরি করতে পারি। তো এটা একটা সিম্পলি মেটাবলিক পাথওয়ে যেখানে একটি এলজি এবং একটি ব্যাকটেরিয়া তারা কিন্তু সিম্বায়োসিস হয়েছে এবং তারা সিম্বায়োসিস করে কিভাবে বায়োগ্যাসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা যদি লেফট দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনকে এবং কার্বন ডাইঅক্সাইডকে তারা হাইড্রোজেনোট্রফিক পাথওয়ের মাধ্যমে এই মিথেনটা তৈরি করছে। এবং আমরা যদি ডান দিকে দেখি তাহলে এটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়ার পাথওয়ে এবং সেখানে কিন্তু তারা অ্যাসিটেটকে, এবং অ্যাসিটেট আপনারা মানে সবাই জানেন যে এটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটেট আসে, আবার আমরা বায়োকেমিস্ট হিসেবে জানি যে গ্লুকোজ থেকেও কিন্তু অ্যাসিটেট আসতে পারে। তো যাই হোক আমরা দুই দিকে দেখতে পাচ্ছি, একদিকে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেনকে ইউটিলাইজ করে হাইড্রোজেনোট্রফিক পাথওয়ের মাধ্যমে মিথেন গ্যাসটা তৈরি হতে পারে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিটেটকে ইউটিলাইজ করে অ্যাসিটো প্লাস্টিক পাথওয়ের মাধ্যমে কিন্তু মিথেনটা তৈরি হতে পারে। সুতরাং এটা হচ্ছে কি একটা মাইক্রো অর্গানিজম কিভাবে আমাদের এই মানে মিথেন তৈরি করতে পারে সেটা আমি সিম্পলি এই একটা সিম্পল ফিগারের মাধ্যমে দেখেছি, যদিও এখানে আরো স্টেপস আছে সেগুলো আমি দেখাচ্ছি না। তো আগেই বলেছিলাম যে বায়োগ্যাসের ভিতরে প্রচুর পরিমাণে অন্যান্য গ্যাসও আছে, তো আমরা সেগুলো আসলে ভয়ের কোনো কারণ নেই যে আমরা সেই বায়োগ্যাসটাকে আসলে ক্লিন করতে পারি এবং সেটাকে আপগ্রেড করতে পারি এবং সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা প্রথমে যদি দেখি যে অ্যানারোবিক যে ডাইজেস্টার আছে সেখানে আমরা এটাকে অ্যানারোবিক্যালি আমরা এই বায়োগ্যাসটাকে তৈরি করতে পারি এবং সেটাকে ক্লিন করতে পারি এবং সেটাকে আমরা আপগ্রেড করতে পারি। যদি আমরা ক্লিন করি তো সেখানে আমরা প্রায় মিথেনটাকে 50-75% বাড়ায় নিতে পারি এবং সেটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, যেমন সিএসপি ইউনিট হিসাবে বয়লার কুকিংয়ে ইউজ করতে পারি এবং ইলেকট্রিসিটিতে আমরা ইউজ করতে পারি, যেখানে আমরা আলটিমেটলি হিট করি এবং সেই হিটটাকে আবার আমরা মানে এই ডাইজেশন আমরা হেল্প করতে পারি। এবং আমরা যদি আপগ্রেড করতে পারি তাহলে মিথেনটাকে আমরা প্রায় মোর দ্য 95% আমরা এটাকে পিউরিফাই করতে পারি এবং তারপর এটাকে আমরা সিএনজি ফুয়েল হিসেবেও এবং আমাদের যে ন্যাচারাল গ্যাস গ্রিড আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি। কাজেই বায়োগ্যাসে অন্যান্য গ্যাসের সাথে তৈরি হয় তা সেখানে আশঙ্কার কিছু নাই, সেটাকে আমরা আবার ক্লিনিং এবং আপগ্রেডিং করে উই ক্যান ইউটিলাইজ। তো রিনিউয়েবল এনার্জি আমরা আপনারা সবাই খুব ভালো করে জানেন, আবার তারপরে আমি জাস্ট দেখাচ্ছি সেটা হলো যে এই রিনিউয়েবল এনার্জি বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন পদ্ধতি আসতে পারে, সেটা হলো উইন্ড, মেইনলি উইন্ড, সোলার অ্যান্ড হাইড্রো অ্যান্ড বায়োম্যাস। তো আমার টপিকটা থাকবে এবং আমার ফোকাসটা থাকবে আমার স্পিচে সেটা হলো যে বায়োম্যাসের উপর আবার আমার ফোকাসটা এবং আমার লক্ষ্যটা থাকবে। আমরা যদি দেখি যে রিনিউয়েবল যে ক্যাপাসিটি সেটা ওয়ার্ল্ড ওয়াইড কিরকম 2019 সাল থেকে 2024 সালের ডাটা বা আমরা যদি প্রজেকশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়োএনার্জি টেও কিন্তু অফশোর বা হাইড্রোপাওয়ার বা অনশোর এবং সোলার
বিশেষ করে সোলার তো খুবই আশাব্যঞ্জক যে সোলারটা বাড়াচ্ছে, কিন্তু আমরা যদি বায়োনার দিকে তাকাই তাহলে আমরা সে রিলেটিভলি খুবই কম, অন্যান্য অন্যান্য যে টেকনোলজি আছে সেই টেকনোলজির চেয়ে বায়োনার্জিটা কিন্তু এখানে আমরা কম দেখতে পাচ্ছি। সুতরাং বায়োনার্জির দিকে তার মানে মানে ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু ফোকাসটা একটু কম। যদি আমরা আরো দুটো দেশ দেখবো যেখানে আমরা দেখবো যে রিনিউবল এনার্জি একটু বেশি, কিন্তু আমি এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ডাটা দেশ হয় এই বায়োনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু কম। তো আমরা যদি রিনিউবল ক্যাপাসিটি বাই কান্ট্রি অ্যান্ড রিজিয়ন দেখি 2019 থেকে 2021 সাল পর্যন্ত, তাহলে আমরা যখন আমরা বায়োগ্যাস বা আমরা যখন বায়োফুয়েল দেখেছি সেখানে কিন্তু আমরা দেখছি চায়নার প্রভাব রয়েছে এবং ইউনাইটেড স্টেটসের প্রভাব রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রভাব রয়েছে। এই ফিগারে যদি আমরা দেখি যে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এবং বিভিন্ন ইয়ার ওয়াইজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2020 এবং 2021 সালে এসে কিন্তু চায়নার কিন্তু গ্রোথটা রিনিউবল ক্যাপাসিটিতে কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেটা তিনটা ফিগারই আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তেমন একটা বেশি নয়, ইভেন ইউএসও কিন্তু তেমন একটা বেশি নয়, কিন্তু চায়না কিন্তু বেড়ে যাচ্ছে এবং আদার্স উপরের যে কালারটা সেটা হচ্ছে আদার্স কান্ট্রিজের জন্য। তো আমরা 2019 সালের চেয়ে কিন্তু আমরা 2021 সালের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে রিনিউবল ক্যাপাসিটি সেটা কিন্তু 200 গিগাওয়াট আওয়ারের চেয়েও কিন্তু বেশি, যেটা 2019 সালে কিন্তু 200 গিগাওয়াটের নিচে ছিল। তো যাই হোক, আমরা আলটিমেটলি এটা বলতে পারি যে রিনিউবল ক্যাপাসিটি কান্ট্রি ওয়াইজ আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও বাড়ছে। তো এই ফিগারের মাধ্যমে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই, যেটা আমি বলেছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস দুটো এক্সাম্পল আমি দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিনিউবল এনার্জি তাদের যে টোটাল এনার্জি যে সোর্স আছে সেখানে কিন্তু তাদের প্রায় রিনিউবল এনার্জি প্রায় 34% এবং সেই 34%-এর ভিতরে আবার বায়ো এনার্জি অ্যান্ড ওয়েস্ট হচ্ছে গিয়ে 59%। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি রিনিউবল এনার্জিতে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বায়ো এনার্জি এবং ওয়েস্টের দিকে কিন্তু তারা তাদের লক্ষ্যমাত্রা বা তাদের ফোকাসটা নিয়েছে। সুতরাং আমরা যারা ডেভেলপিং কান্ট্রি আমাদেরও আসলে আস্তে আস্তে এই বায়ো এনার্জির দিকে কিন্তু লক্ষ্য বা আমাদের ফোকাসটা করতে হবে, সেটা আমি দেখাবো টাটা কি অবস্থা আমরা আছি, বাংলাদেশ কি অবস্থা আছে। তো ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে 34% তাদের রিনিউবল এনার্জি তারা এনার্জি সোর্সের ভিতরে তারা কাউন্ট করেছে। এবং আমরা যদি ইউনাইটেড স্টেটস এর ডাটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা রিনিউবল এনার্জিটা তাদের কিন্তু হচ্ছে গিয়ে 11%, হোয়ারাজ ইন ইউরোপিয়ান কান্ট্রি হচ্ছে মোর দ্যান 30%। এবং আমরা তাদের যদি ডিস্ট্রিবিউশনটা দেখি 11% এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়োম্যাস অ্যান্ড বায়োফুয়েলস সেটা কিন্তু টোটালি হচ্ছে গিয়ে 24%। তো আমি বলবো ইউনাইটেড স্টেটসও কিন্তু আসলে রিলেটিভলি কম কম্পেয়ার টু দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এনিওয়ে, বাট দে আর অলসো ইউজিং দ্য 11% রিনিউবল এনার্জি অ্যান্ড 11%-এর মধ্যে আবার বায়োম্যাস অ্যান্ড বায়োফুয়েলস হচ্ছে গিয়ে 24%। তো দ্যাট ইজ অলসো গুড। এবং আমরা যদি সেটা দেখি কোয়াড ট্রিলিয়ন বিটিও তো আমরা দেখতে পাচ্ছি এনিওয়ে। তো ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউএস দে আর ফোকাসিং ফার্দার এনার্জি টু দ্য বায়োম্যাস অ্যান্ড বায়োফুয়েলস। এখানে গ্লোবাল, এরপরে আমি বাংলাদেশের ডাটায় যাব। তো এখানে যদি আমরা দেখি যে গ্লোবাল বায়োম্যাস বেসড যে বায়ো এনার্জি সেটা ডিমান্ড কত এবং সেটা পটেন্সিয়ালিটি কি অবস্থা আছে, আমরা যদি একটু নিচের দিকে দেখি যে ওয়ার্ল্ড বায়োম্যাস ডিমান্ডটা আপনার 2050 সালে কোথায় যাবে। তো 2050 সালে ওয়ার্ল্ড বায়োম্যাসের ডিমান্ডটা হচ্ছে গিয়ে 50 থেকে 250 মানে ইজে আর কি এক্সাজোলে গিয়ে দাঁড়াবে। আর ওয়ার্ল্ড এনার্জি ডিমান্ডটা হচ্ছে 2050 সালে প্রায় 1000 এক্সাজোলে গিয়ে দাঁড়াবে। তো আমাদের যদি টেকনিক্যাল বায়োম্যাস আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি সেটা কিন্তু আমাদের প্রায় 1500 এক্সাজোল 2050 সালে। আমরা মধ্যের যে বড় ফিগারটা দেখতে পাচ্ছি সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2050 সালে আমাদের বায়ো এনার্জি ডিমান্ডটা কিন্তু আমরা টেকনিক্যাল যে পটেন্সিয়ালিটি সেটা কিন্তু 1500 এক্সাজোল। আর একই সাথে আমরা যদি সাস্টেনেবল কথা চিন্তা করি তাহলে 2050 সালে আমাদের 500 কিন্তু হয়ে যাচ্ছে। তো আসলে আমাদের যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আইনস্টাইনের যে থিওরি যে এই যে বায়ো এনার্জি এবং বায়োম্যাস থেকে আমরা কিন্তু আসলে এনার্জিটাকে কিন্তু আমরা যদি টেকনিক্যালি এবং গবেষণা করে আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। তো আমি এখন বাংলাদেশের কি অবস্থা আছে এবং সেখানে বায়োম্যাস কি অবস্থা আছে এবং বিশেষ করে বায়োগ্যাস কি অবস্থা আছে সেটা আমি ফোকাস করবো। বায়োগ্যাস নিয়ে অলরেডি আমি বলেছি। তো মেজর রিনিউবল এনার্জি সোর্সেস অফ বাংলাদেশ সোলার, উইন্ড অ্যান্ড বায়োম্যাস অ্যান্ড বায়োগ্যাস এবং হাইড্রো, আরো আছে ওয়েভ আছে টাইড আছে সেটা এখানে বলা হয়নি। তো এনার্জি এনার্জি রিজার্ভ কত সেটা হলো গিয়ে অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ অ্যান্ড রিভিউ মাসুদ 2019 উই ক্যান সি দ্য এনার্জি রিজার্ভ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োমাস থেকে ক্যালকুলেট করা, যেটা একটা রিসার্চ পেপার রিসার্চ ডেটা। তো
তারা দেখাচ্ছে যে এনার্জি রিজার্ভস হচ্ছে বায়োম্যাস থেকে 34.58% উই ক্যান কালেক্ট ফ্রম দা বায়োম্যাস। প্র্যাকটিক্যালি কত হবে বা এটার কতটুকু অ্যাপ্লিকেশন সেটা তো আমরা দেখব বা আমরা বুঝব। তো এখানে আমি দুইটা ফিগার পাশাপাশি দেখাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটি ফিগার হচ্ছে আমি গবেষণা পেপার থেকে নিয়েছি যেটা 2019 সালে পাবলিশ হয়েছে, এবং আরেকটি পেপার আরেকটি ডাটা আমি হাইড্রোকার্বন ইউনিটের ডিজি মহোদয় আমাকে দিয়েছেন এবং আমি ওনাদের আর্টিকেল থেকে নিয়েছি। সেটা হচ্ছে ডান পাশের ফিগারটা হাইড্রোকার্বন ইউনিটের এবং বাম পাশের ফিগারটা হচ্ছে গিয়া একটি রিসার্চ আর্টিকেল। তো আমরা রিসার্চ আর্টিকেলে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইমারি এনার্জি যে কনজাম্পশন প্যাটার্ন সেটা 2016 সালে 3%, কিন্তু আমরা যদি হাইড্রোকার্বন ইউনিটের 2019 এবং 20 সালে ডাটা দেখি সেখানে আমরা রিনিউয়েবল এনার্জি হিসাবে 1% দেখাচ্ছি, কিন্তু বায়োমাস আমরা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 27%। তো আমার মনে হয় এনার্জি কনজাম্পশনে আমরা যদিও 3% রিসার্চ পেপারে দেখিয়েছে, ওরা আবার অবশ্য বায়োমাসের কথা এখানে উল্লেখ করেনি, কিন্তু যদি আমরা আবার হাইড্রোকার্বন ইউনিটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়োমাস পেপারটি দেখেছি এবং রিনিউয়েবল এনার্জি 1% দেখিয়েছে, এবং রিসার্চ পেপার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল এনার্জি হিসেবে তারা বায়োম্যাস অ্যান্ড বায়োফিউলকে কনসিডার করেছে, হাইড্রোকে কনসিডার করেছে, উইন্ড অ্যান্ড সোলার এনার্জিটাকে কনসিডার করেছে, এবং যদি আমরা হাইড্রোকার্বন ইউনিটের ডাটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা রিনিউয়েবল এনার্জি হিসেবে সোলার উইন্ড এবং হাইড্রোকে মানে কনসিডার করেছে। এনিওয়ে দিস ইজ ভেরি অলসো গুড ডেটা, আই থিঙ্ক দে আর ভেরি নিয়ার কনসিডারেশন অ্যান্ড নিয়ার বাই ডেটা। তো আমরা এই ডাটাটা আমি একটা এটা আমি বাংলাদেশ সরকারের যে 2016 সালের যে প্ল্যানটা করেছে যে পাওয়ার সিস্টেমের যে মাস্টার প্ল্যান সেখান থেকে আমি নিয়েছি। তো সেখানে আমি যদি দেখি যে আমাদের প্রজেকশনটা কেমন 2014 সালে এবং 2041 সালে এই প্রজেকশনটা কেমন হবে সেটা আমরা ন্যাচারাল গ্যাস দেখা যাচ্ছে যে এটা কমে যাচ্ছে, ওয়েলটা বেড়ে যাচ্ছে, কোলটা বেড়ে যাচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার ডেফিনেটলি বেড়ে যাবে, কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি থেকে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বাড়ছে না। যদি আমরা মানে এনার্জি প্রজেকশন আমরা দেখি তাহলে সেখানে কিন্তু রিনিউয়েবল এনার্জিতে আমি জিরো দেখতে পাচ্ছি, কিন্তু বায়োফুয়েলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে আমরা 2014 সালে 23% ছিলাম, কিন্তু সেটা আমরা 2041 সালে গিয়ে আমরা কিন্তু সেটা 3% নেমে আসছি। সেটা আপনারা অবশ্যই বলতে পারবেন বা আপনারা নিশ্চয়ই জানেন যে রিজাল্টটা কি, কিন্তু এই এটা কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু পাওয়ার সিস্টেম যে মাস্টার প্ল্যান সেখানে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। ভাইরাস আমরা কিন্তু হাইড্রোকার্বন ইউনিটের যে ডাটা সেটা দেখলাম সেখানে কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি এবং বায়োফুয়েলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 27%, কিন্তু আমরা এই ফিগারে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো বায়োম্যাস কি কি সোর্স হতে পারে, আসলে বায়োম্যাসটা যে আমরা যে এখান থেকে যে বায়োফুয়েল বা বায়ো এনার্জি যে আমরা তৈরি করবো সেটা কি কি সোর্স হতে পারে, উই হ্যাভ লট অফ সোর্স, সেটা হচ্ছে ফরেস্ট রেসিডিউস, ইউএস এগ্রিকালচারাল অ্যানিমাল অ্যান্ড মিনিস্ট্রাল সলিড ওয়েস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেসিডিউস, সো উই হ্যাভ লট অফ সোর্স। তো বায়োমাসকে আসলে বিভিন্ন ভাবে ক্লাসিফাইড করা যায়, সেটা হচ্ছে গিয়ে এর আর্লি আমরা দেখেছি বায়োফুয়েলকে ক্লাসিফিকেশন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বায়োমাসকে ক্লাসিফাই কিভাবে করা যায়। তো সেটাকে প্লান্টেশন বা এলজি হিসাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি, এবং সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ক্রপস করে আমরা বিভিন্ন ওয়েতে আমরা বিভিন্ন জেনারেশনের বায়োফুয়েলস কিন্তু আমরা ডান দিকে যদি থাকে তার আমরা দেখেছি ফার্স্ট জেনারেশন এবং 1.5 এবং সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন বায়োফুয়েলস কিন্তু আমরা তৈরি করতে পারি। তো হাইড্রোকার্বন ইউনিটের ডিজি মহোদয়কে আমি স্পেশাল থ্যাংকস জানাই, উনি আমরা যখন ডেমো প্রেজেন্টেশন করেছিলাম তিনি তখন বলেছিলেন যে আসলে বাংলাদেশের দামালকোটা এবং ভেরান্ডা এটা আসলে ভেরি কুড বি এ ভেরি গুড চয়েস, কিন্তু আমি যদিও লিটারেচার এটা দেখিনি তারপর আমি এখানে এটা ডিজি মহোদয়ের অনুরোধে আমি এটা রেখেছি এবং তিনি খুবই আশাবাদী এ ব্যাপারে যে দামালকোটা এবং ভেরান্ডা কুড বি এ গুড চয়েস ফর ইটস লার্জ স্কেল প্রোডাকশন। তো যাই হোক, আমার টক যেহেতু আমি বায়োলজিক্যাল ফিল্ডের লোক তো আমি এসকে নিয়ে আপনাদের তথ্য দিব, so we'll be very much hopeful about the LG. we need to kaaj hocche na mobile net babote okay shona jacche amake ji proceed on ji so LG is a very good site for the bioenergy kan eta shudhu amaderke energy debe na amra eta upore dekhte pacchi biodiesel biomethane biohydrogen bioethanol bioelectricity but eta amaderke bibhinno dhoroner mass debe seta hocche many larva shellfish cattle fertilizers এবং এই মাইক্রোবিয়াল অন্যান্য ফার্মাসিউটিক্যাল গুরুত্ব আছে এবং এর এনভায়রনমেন্টাল একটা বায়োরেমিডিয়েশনও এর ভূমিকা আছে। সুতরাং আমরা যদি এলজি থেকে ফোকাস করি আমরা শুধু এনার্জি পাবো না, আমরা অন্যান্য ফার্মাসিউটিক্যাল বায়োমাস এবং বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ইফেক্ট গুড ইফেক্ট আমরা মাইক্রোবিয়াল নিয়ে পাবো। তো কেন আমরা মাইক্রোবিয়াল কে টার্গেট করতে পারি ফর দা বায়ো এনার্জি ফর দা বায়ো ফুয়েল অর্থাৎ বায়ো ডিজেল হাটে পারি উঠানতে, বিকজ যখন আমরা লাস্ট ফিগারে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোবিয়াল হাই ওয়াইল কন্টেন্ট সেটা হচ্ছে 70% এবং সেটা ওয়াইল ইল্ডে আমরা দেখতে পাচ্ছি প্রায়
পার ইয়ার পার হেক্টরে আমরা দেখতে পাচ্ছি 1,36,900, এবং আমরা যদি বা ডিজেলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,21,104। যদিও এটাও একটা গবেষণা পেপার, সেটা আপনার রেফারেন্স দেখতে পাচ্ছেন যে কতটুকু। তো যাই হোক, এলজি কুড বি ভেরি গুড সোর্স ফর দা অয়েল অয়েল রিসোর্স অ্যান্ড বায়োডিজেল অ্যান্ড অয়েল প্রোডাকশন। তো বাংলাদেশে আমরা যদি দেখি যে আমরা কোথা কোথায় মাইক্রো এলজি আসলে প্রায় পার ইয়ার 50 গিগাটন মাইক্রো এলজি এটা কার্বনকে তৈরি করতে এলজি বায়োডিজেল যদি আমরা তৈরি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1.3 কেজি অফ কার্বন ডাইঅক্সাইড বাংলাদেশে প্রায় আমরা দেখতে পাচ্ছি 6.1 মিলিয়ন হেক্টর আমাদের বিভিন্ন ধরনের ল্যান্ড আছে, ইনফার্টাইল ওয়াটার এরিয়া পন্ড, যেখানে কিন্তু আমরা এই মাইক্রো এলজিটাকে গ্রো করাতে পারি। সুতরাং যেহেতু মাইক্রো এলজিটাকে যদি আমরা সাকসেসফুলি গ্রো করাতে পারি, ইট কুড বি এ ভেরি গুড গুড বায়োমাস। তো বায়োমাসকে আমরা কিভাবে আসলে বিভিন্ন ভাগ করবো, এটার আসলে আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম প্রসেস আছে। আপস্ট্রিম প্রসেসে আমরা আসলে কালটিভেশন যে মেথড সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং মলিকুলার টেকনিক্স আমরা ই করতে পারি, সেখান থেকে মাইক্রো এলজি অ্যান্ড ব্যাকটেরিয়া ইন্টারাকশন করতে পারি। তো সেখান থেকে আমরা আসলে ডাউনস্ট্রিম প্রসেসে আমরা কিন্তু হার্ভেস্টিং করতে পারি, এক্সট্রাকশন করতে পারি এবং বায়োকেমিক্যাল কনভার্সন করতে পারি, এবং আলটিমেটলি কিন্তু আমরা বায়োফুয়েলটা তৈরি করতে পারি। So it is very simple biochemical pathway I am showing you, and that we can produce biofuel from the micro LG. But amra jodi arektu details dekhi je micro LG biomass theke kibhabe amra ashole bibhinno dhoroner fuel toiri korte pari, amra dekhte pacchi bibhinno dhoroner protocol ba bibhinno dhoroner method amra apply korte pari, shudhu biochemical conversion, thermochemical conversion, jeta apnara engineer jara achen tara apnara bhalo bujben, chemical reaction, direct conversion. সেখান থেকে আমার ফোকাসটা হচ্ছে ফার্মেন্টেশন অ্যান্ড অ্যানারোবিকাইজেশন এবং গ্যাসিফিকেশন, পাইরোলাইসিস, লিকুইফ্যাকশন, ট্রান্সএস্টিবেশন করে আমরা বায়োডিজেল তৈরি করতে পারি। তো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মেন্টেশন করে আমরা ইথানল, এসিটন, বিউটানল, বিভিন্ন ধরনের আমরা বায়োফুয়েল এখান থেকে আমরা তৈরি করতে পারি। সো মাইক্রো এলজি কুড বি এ গুড সোর্স, ইথানল, বিউটানল, অ্যাজ ওয়েল অ্যাজ দা বায়োডিজেল অ্যাজ আই শোন আর্লিয়ার ফিগার। তো যেটা আমি শুরুতেই বলেছিলাম, যেহেতু আমি বায়োলজিক্যাল সায়েন্সের লোক এবং বায়োকেমিস্ট্রির লোক, তো আমি দেখাচ্ছি যে কিভাবে একটা ব্যাকটেরিয়াকে আমরা ইউটিলাইজ করে আমরা আসলে বিভিন্ন ধরনের বায়োফুয়েল তৈরি করতে পারি। আমরা যদি দেখি যে সিম্পল সুগারকে মেটাবোলাইজ করে তারা কিন্তু একটা ব্যাকটেরিয়া, আমি নামও দিয়েছি ক্লোস্ট্রিডিয়াম সিটোবিটেলিকাম, এখান থেকে কিন্তু আমরা সুগার থেকে অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে আমরা ইথানল তৈরি করতে পারি, আবার অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে অ্যাসিটন তৈরি করতে পারি, আবার বিউটানল কোয়ে থেকে আমরা কিন্তু এন বিউটানল তৈরি করতে পারি। সুতরাং একটা ব্যাকটেরিয়া থেকেও কিন্তু আমরা মাল্টিপল টাইপের কিন্তু আমরা বায়োফুয়েল আমরা কিন্তু তৈরি করতে পারি, কিন্তু ফিডস্টক বলেন অথবা অর্গানিজম বলেন সেটা কিন্তু একটাই। তো এটাও একটা বায়োকেমিক্যাল সিম্পল পাথওয়ে, কিন্তু এটা ডিটেলস বায়োকেমিক্যাল পাথওয়ে। সুতরাং একদম বায়োকেমিস্ট্রি হতো একদম মলিকুলার বায়োলজি, সে কিন্তু এখানে ইঞ্জিনিয়ার করতে পারবে এবং বিভিন্ন স্টেপে যে কিভাবে আমি ইথানল বাড়াবো, কিভাবে আমি এসিটনল বাড়াবো, কিভাবে আমি ইনভিটনল বাড়াবো, আমরা কিন্তু এই মেকানিজম বা এই পাথওয়েতে আমরা কিন্তু আমাদের যে রোলটা আছে সেটা কিন্তু আমরা প্লে করতে পারি। এই ফিগারটা আমি এক্সপ্লেন করবো না, এটা আসলে তো এই ফিগারটা হচ্ছে গিয়ে প্রাইমারি এনার্জি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যান্ড বায়ো এনার্জি ইন বাংলাদেশ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ইয়ারের দিকে তাকাই তাহলে 2016 এবং 2017 সালে যে প্রাইমারি এনার্জি কনজাম্পশন বাই ফুয়েল সেটা রিনিউয়েবলস আমরা দেখতে পাচ্ছি খুবই কম, 0.1 অ্যান্ড 0.1। এটা একটা আমি এই ডাটাটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে ইউরো এনার্জি পেডিয়া থেকে, এবং বাংলাদেশের যে টোটাল রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ইন মেগাওয়াটে আমরা দেখতে পাচ্ছি 2018 সালে সেটা কিন্তু গিয়ে আমাদের 439 গিয়ে দাঁড়াবে। আমরা যদি টোটাল বায়ো এনার্জি ক্যাপাসিটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটি প্রতি বছরই আমাদের বাড়ছে, 2018 গিয়ে সেটা 5 গিয়ে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। তো যাই হোক, এই ফিগার এটা একটা এনার্জি ক্রিয়া আমি ওয়েবসাইট থেকে নিয়েছি এবং আমি ওদের মানে আর্টিকেলটা আমি পড়েছি। তো ডাটা এটাই হচ্ছে ওদের ডাটা। তো যাই হোক, এই ডাটাটা আমি বাংলাদেশের এটা একটা নিয়েছি এনডিআর, এবং একটা হচ্ছে মানে আমাদের যে শেড আছে সেখান থেকে আমি নিয়েছি। তো বাম পাশে যে ফিগারটা সেখানে আমরা দেখাচ্ছি যে এটা আমি গতকালকে আমি এটাকে এখানে ভিজিট করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োগ্যাস থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি এবং বায়োম্যাস থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, এবং যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই কম, সেটা হচ্ছে 0.63% এবং 0.4%, এবং আমাদের যে রিনিউয়েবল এনার্জি ইনস্টল ক্যাপাসিটি সেটা কিন্তু 722 মেগাওয়াট। এবং আমরা যদি ডান দিকের ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রিনিউয়েবল 3% ঠিক আছে,
এবং টোটাল পাওয়ার জেনারেশন 21,000-এর বেশিও বেশি মেগাওয়াট। তো তার মানে হচ্ছে যে আমরা কিন্তু আশাবাদী যে রিনিউয়েবল এনার্জি এবং বায়োগ্যাস বায়োমাস থেকে আমরা কিন্তু আসলে নট অনলি ডিজেল অথবা নট অনলি ফুয়েল বাট অলসো উই ক্যান জেনারেট দ্য ইলেকট্রিসিটি উই ক্যান জেনারেট ইলেকট্রিসিটি। এই ডেটাটা আমি আমাকে ডিজি মহোদয় হাইড্রোকার্বন ইউনিট থেকে যে মানে আর্টিকেলটা দিয়েছেন ওখান থেকে আমি কালেক্ট করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার জেনারেশন বাই ফুয়েল টাইপ ইন বাংলাদেশ 2019-20 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল এনার্জি থেকে 0.09% এবং হাইড্রো ফুয়েল থেকে 1.16%। কিন্তু নেট ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ হচ্ছে 2019-20 সালে 883 গিগাওয়াট আওয়ার। তো যাই হোক, আমরা যদি এখন এই ফিগারও অ্যাটলিস্ট ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউএস তাদের চেয়ে কিন্তু আমরা আমাদের যে পাওয়ার জেনারেশন সেখানে কিন্তু আমরা আমাদের খুবই কম পরিমাণে রিনিউয়েবল এনার্জি এবং বা বিভিন্ন ধরনের যে বায়োমাস এনার্জি সেটা কিন্তু পার্সেন্টেজ আমরা খুবই কম, যেখানে কিন্তু আমাদের সম্ভাবনা আছে। কারণ আমাদের রিজার্ভস হচ্ছে প্রায় মোর দ্যান 30% এনার্জি রিজার্ভস আছে বায়োফুয়েলে বা বায়োম্যাথে। তো এই ফিগারটা আমরা আমি রিসার্চ ওয়ার্ক থেকে নিয়েছি এবং এটা একটা বাংলাদেশ সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডেরই মানে ইয়া মানে তাদের। তো আমরা দেখতে পাচ্ছি যে এই গবেষণায় তারা দেখিয়েছে যে 2021 সাল পর্যন্ত 2017 থেকে 2021 সাল পর্যন্ত যদি আমরা দেখি যে সোলারটা ঠিক আছে কিন্তু উইন্ড বায়োম্যাস অ্যান্ড বায়োগ্যাস যদি আমরা দেখি তাহলে বায়োগ্যাস অ্যান্ড বায়োম্যাসে কিন্তু তেমন একটা বাড়েনি, যেটা 6.2, 6.0, 6.0, 6.0, 6.0 রয়েছে। হ্যাঁ, তো আমাদের আসলে 2021 সাল পর্যন্ত আমরা এখানে কোনো বায়োম্যাস এবং বায়োগ্যাসে কিন্তু তেমন কোনো ফোকাস আমরা দেখতে পাচ্ছি না এই গবেষণা থেকে। এবং এই গবেষণাটা সত্যি, কারণ এই গবেষণা সত্যি এই জন্য বলছি যে আমি পরবর্তী ফিগারই আমি দেখাবো যে 2021 সাল থেকে বাংলাদেশ যে বাংলাদেশ যে অ্যানুয়াল রিপোর্ট যেটা শ্রেডা পাবলিশ করেছে সেখানে আমরা যদি তাকাই তাহলে আমরা 2021 সাল থেকে 2030 সাল পর্যন্ত তাদের একটা লক্ষ্যমাত্রা বা প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি বায়োম্যাস এন্ড বায়োগ্যাস সেটা কিন্তু অল্প অল্প করে বাড়ছে, প্রতি বছর কিন্তু আমরা দেখছি 15 করে বাড়ছে এবং বায়োগ্যাস 3-4 এবং আলটিমেটলি 2030 সালে গিয়ে 5 গিয়ে ঠেকছে। সুতরাং বাট সোলার ঠিক আছে, সোলার উইন্ড অ্যান্ড হাইড্রো হাইড্রো থেকে আমরা 0 দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশ এটা মানে শেডারি ডেটা। তো এখানে বায়োম্যাস অ্যান্ড বায়োগ্যাস কিন্তু মোটামুটি 2021 থেকে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই যে রিসার্চ পেপার তারা ঠিকই আছে, এখানে আমরা প্রথম ভেবেছিলাম যে ওরা হয়তো ডেটা মাইনিং হয়তো মানে কোনো অন্য কোনো মেথোডোলজি তারা ইউজ করেছে কিনা। এনিওয়ে ইটস ওকে। তো যেটা বিজি মহোদয় বলেছেন এবং আমরা দেখেছি আসলে আমাদের রিসোর্স আছে, আমরা যদি এই আর্টিকেলের দিকে তাকাই গবেষণা পেপারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়োমাস সোর্স আছে এগ্রিকালচারাল ফরেস্ট অ্যান্ড লাইভ স্টক অ্যান্ড মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছি বায়োমাস জেনারেশন মিলিয়ন টন আমরা দেখতে পাচ্ছি 94, 17, 88, 13 এবং সেখান থেকে আমরা এনার্জি কন্টেন্টটাও আমরা দেখতে পাচ্ছি ইন পেটাজুলে সেটা হচ্ছে 582, 210, 456, 95। সো ইট ইজ ভেরি গুড ডেটা। সো এটা ডেফিনেটলি এটা একটা গবেষণা ডেটা রিসার্চ ডেটা যেটা মাসুদ এটা 2019-এ পাবলিশ হয়েছে এবং একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে। সুতরাং এটা একটা আশা আশা আমাদের আশার জায়গা এই ডেটাতে। তো আমরা যদি একটু বায়ো ইথানল অথবা আমরা যদি একটু বায়োফুয়েলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এগ্রিকালচারাল ইনস্টিটিউট যেমন রাইস, হুইট, মেইজ, সুগার ক্যান, জুট, কটন এবং টোবাকো সেখান থেকে কিন্তু বিশেষ করে রাইস বা রাইস যে রেসিডিউস আছে তাদের যে স্ট্র আছে সেখান থেকে কিন্তু আমরা ইয়ারলি প্রায় 53 মেট্রিক টন আমরা কিন্তু রেসিডিউ পেতে পারি এবং আমরা যদি কতটুকু বায়ো ইথানল পেতে পারি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 মেট্রিক টন বায়ো ইথানল কিন্তু আমরা এখান থেকে পারি এবং টোটাল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় অ্যাভেলেবল এগ্রিকালচার রেসিডিউ হচ্ছে প্রায় 65 মেট্রিক টন এবং আমাদের যে বায়ো ইথানল সেটা কিন্তু 32 মেট্রিক টন আমরা বায়ো ইথানল আমরা তৈরি করতে পারি। কাজে এটাও আমাদের জন্য আসলে আশাব্যঞ্জক যে আমরা আসলে উই ক্যান ইউটিলাইজ দিস কাইন্ড অফ ক্রপস ইন বাংলাদেশ। দিস ইজ জাস্ট লিস্ট অফ সো মেনি রিসার্চ দ্যাট ইজ ক্যারিড আউট আফটার পাবলিশড আফটার 2010 and 2019। অফ কোর্স আই হ্যাভ ফাউন্ড সো মেনি রিসার্চ আর্টিকেল ইন 2020 দ্যাট মিন্স আমি যদি বলি যে গবেষণা সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে আমাদের গবেষণাটা কম কিন্তু রয়েছে, সিগনিফিকেন্টলি রয়েছে কিন্তু নাম্বারে কিন্তু কম। তো আমি এখানে 19টি আর্টিকেল আমি সামারাইজ করেছি সেটা 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত, তবে 2020 সালও আমি কিছু আর্টিকেল আমি এখানে প্রেজেন্ট করেছি অলরেডি ডাটা।
আমরা যদি প্রসপেক্ট দেখি রিনিউয়েবল এনার্জি ইন দ্য কনটেক্সট বাংলাদেশ, তাহলে আমরা বায়োমাস এন্ড বায়োগ্যাসের দিকে যদি তাকাই, তাহলে এটার কারেন্ট ইনভেস্টমেন্ট সরকারও করছে এবং প্রাইভেট সেক্টর আছে, তো এটার ফিউচারটা হচ্ছে ব্রাইট। তো আমরা এটাকে যদিও একটা ব্যারিয়ার আছে কার্বন এমিশন, কিন্তু আমি যখন একদম সেকেন্ড স্লাইডে দেখিয়েছি যে কার্বন এমিশনটা নেগেটিভ, কারণ যে এলজি বা যে সমস্ত রিনিউয়েবল এনার্জি আছে তারা যে পরিমাণ কার্বন এমিশন করে তারা কিন্তু আবার সেই পরিমাণ কার্বন অ্যাবজর্বও করে, সুতরাং আলটিমেটলি কিন্তু কার্বনটা তেমন ক্ষতি করবে না। আমরা যদি বায়োমাস বায়ো যেটা আমি মাইক্রোস্টার যেটা দেখালাম সেটা যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, বায়োমাস এন্ড বায়োগ্যাস বা অথবা বায়োলেকট্রি হতে পারি, আমরা সেটা কিন্তু তৈরি করতে পারি। তো যাই হোক, আমি আমি সেটা প্লাস বিভিন্ন হাইড্রোকার্বন ইউনিটের বিভিন্ন আর্টিকেল বা যেগুলো আপনারা অ্যানুয়াল রিপোর্ট সেগুলো আমি দেখেছি, সেখানে সুন্দরভাবে সমস্ত কিছুই বলা আছে। তারপর আমি জাস্ট বলছি, এখানে নতুন করে আসলে কিছু বলার নাই, আমাদেরকে বিভিন্ন যে ডাইভার্স সোর্সেস অফ রিনিউয়েবল এনার্জি আছে সেগুলো ডেফিনেটলি আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং আমাদের যে সমস্ত টেকনোলজিগুলো আছে সেগুলো ডেফিনেটলি আমাদেরকে আরো ইম্প্রুভ করতে হবে, এবং আমাদেরকে যে বায়োফুল প্রোডাকশন যেটা আমাদেরকে হচ্ছে যে আমাদের একটু গবেষণা দেখতে পাচ্ছি ডাটা কম আছে, আবার আমাদের সরকারের লক্ষ্যমাত্রা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন 2030 সালের দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটু কম লক্ষ্যমাত্রায় আমরা দেখতে পাচ্ছি বায়োমাসের ক্ষেত্রে। তো বায়োফুয়েল প্রোডাকশনে আমাদের ফোকাস করলে ভালো হবে, বিশেষ করে আমরা একটা ডাটা দেখলাম যে বায়োইথানল আমাদের প্রোডাকশন হচ্ছে প্রায় মোর দ্যান 50 মেট্রিক টন। আমাদের রিসার্চ সাপোর্টটা আমাদের বাড়াতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চ ডাটাটা একটু কম আছে আমাদের বাংলাদেশের সঙ্গে, এটাও বাড়াতে হবে, এবং আমাদের কোঅর্ডিনেশনও হচ্ছে, আমি বলবো ওয়েল কোঅর্ডিনেশন হচ্ছে, কারণ বিশেষ করে আমি এই সেমিনার পার্টিসিপেট করে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেক্টরের লোকজন আসছে এবং তারা তাদের যে মানে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করছে। সুতরাং একাডেমিশিয়ানরাও যদি এগুলোর সাথে সংযুক্ত হতে পারে, সংযুক্ত আছে নিশ্চয়ই, তারও সংযুক্ত হতে পারলে আমার মনে হয় যে এটা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। তো থ্যাংক ইউ অল, আমার আরো স্লাইড আছে বাট আমি সেগুলো প্রেজেন্ট করিনি, বাট এতটুকুই ছিল যেটুকু মানে প্রেজেন্ট করা যায় আজকে সংক্ষিপ্ত সময়। তো আপনাদেরকে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মাহবুব, আপনি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনি আমাদের ডাকা সারা দিয়ে যে প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন, এবং এটা আজ আমরা দেখলাম অনেকগুলো সাইড আপনি কভার করেছেন, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ, রিজনাল পার্সপেক্টিভ, প্লাস আমাদের কান্ট্রি পজিশন কি আছে, এগুলো মিলিয়ে আপনি যে সুন্দর ব্যবস্থাপনা করলেন, এজন্য আপনাকে আমাদের হাইড্রোগ্রাম তরফ থেকে প্লাস ওডির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে আমাদের প্যানেল আলোচকদের কাছে যাব, আমাদের দুজন প্যানেল আলোচক আছে। আমি প্রথমে জনাব মাহবুব, আপনি যদি আপনার প্রেজেন্টেশনটা সরিয়ে নেন স্ক্রিন থেকে। আচ্ছা, সরিয়ে নিচ্ছি, জি ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর তানভীরের কাছে যাব, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট, উনি তার অবজারভেশন প্লাস তার কিছু মতামত এই বিষয়ে সাথে অ্যাড করবেন। আমি ডক্টর তানভীর, ডিপার্টমেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট, ডক্টর তানভীর। সম্মানিত সচিব মহোদয়, সম্মানিত ডিজি মহোদয় এবং অন্যান্য সংস্থার সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ এবং কিনোট স্পিকার এবং অন্যান্য বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে আলোচনার বিষয়টি ছিল প্রসপেক্ট অফ বায়ো গ্যাস বায়োডিজেল প্রোডাকশন ইন বাংলাদেশ। তা আমাদের এই আলোচনায় খুব সুন্দরভাবে আমাদের কিনোট স্পিকার যে বায়ো রিলেটেড প্রোডাক্ট গুলো আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন। তো এর মধ্যে বেশি জিনিস আমার অ্যাড করার নাই বা বলার নাই, আমি জাস্ট একটু হাইলাইট করছি যে আসলে যেটা ডিজি মহোদয় প্রথমেই বলছিলেন যে আমাদের এনার্জি সেক্টর অনেকটা ইম্পোর্ট বেস হয়ে যাচ্ছে, সেজন্য আমাদেরকে একটা অল্টারনেট সোর্স দরকার। যেহেতু আমাদের এনার্জি সিকিউরিটি একটা যে কোনো দেশের জন্য মেজর কনসার্ন, যদি আমরা এনার্জি সিকিউর না করতে পারি তাহলে আমরা আমাদের অর্থনৈতিক ইকোনমিক্স বা ইত্যাদি অফ হয়ে যাবে। আমরা জানি যে ন্যাচারাল গ্যাসের যে স্টক রয়েছে আমাদের দেশে সেটা প্রায় 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। সো সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে যেটা এই যে ন্যাচারাল গ্যাসের বেস যেমন পাওয়ার প্ল্যান্ট বা ফার্টিলাইজার ফ্যাক্টরি বা ইত্যাদিকে কিভাবে রিপ্লেস করে এনার্জি দেওয়া যেতে পারে, সেই জন্য অল্টারনেটিভ সোর্স যেটা রিনিউয়েবল এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি এসেছে। তো সেরকমই আরেকটা জিনিস হচ্ছে বায়োফুয়েল আমাদের দেশে আসতে পারে,
এবং অনেকগুলো যে কিনোট স্পিকার দেখিয়েছে যে অ্যাডভান্স কান্ট্রি গুলো তারা তারা বেসিক্যালি বায়োফুয়েলটা বেশ অনেক বছর আগে থেকে গবেষণা করছে এবং সেই গুলোই তারা অ্যাডপ্ট করছে। তো সেজন্য যেমন আমেরিকার কথা বললে দেখা যায় যে তারা অনেক বেশি ইউজ করতেছে এবং তারা বায়ো ইথানল থেকে শুরু করেছে তাদের ইউজ করাগুলো। তার একটা বেসিক কারণ হচ্ছে তারা তাদের পেট্রোলিয়াম যে প্রোডাক্ট গুলো ফসিল ফুয়েল গুলো তারা বেসিক্যালি স্টক করতেছে, যেহেতু এটার রিপ্লেসমেন্ট সেভাবে অনেক কিছুতে হয় না। যেমন ধরেন আমাদের যে অটোমোবাইল এতগুলো রয়েছে সেগুলার যে ইঞ্জিন গুলো যেভাবে কাজ করে সেগুলা কিন্তু আমাদের যেকোনো ফুয়েল ইউজ করে আমরা কনভার্সনে যেতে পারছি না। সো বায়োডিজেল এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে এসেছে, যেটা বায়ো ইথানলটাও কিন্তু বা যেকোনো অন্য ধরনের যে ফুয়েল গুলো রয়েছে সেটা কিন্তু আমাদের ইঞ্জিনের কিছু মডিফিকেশন দরকার পড়তেছিল। সো উনি সেখানে বায়ো ইথানল এবং বায়ো ডিজেল ইত্যাদি নিয়ে এসেছেন এবং বায়োগ্যাস তো আমাদের দেশে অনেক আগে থেকেই ব্যবহার করতেছে এবং এটা অলরেডি সেটেল একটা জিনিস। তবে বায়ো ইথানল এবং ফার্স্ট জেনারেশন যেগুলো বায়ো ডিজেল রয়েছে সেটার ক্ষেত্রে আমাদের একটা কনসার্ন রয়ে গেছে সবারই, সেটা হচ্ছে ফুড সিকিউরিটির একটা প্রশ্ন আসতেছে। সেই জন্য সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যেটা দেখালেন কিনোট স্পিকার সেখানে আমাদের নজরটা বেশি দেওয়া উচিত যাতে আমাদের সেই ফুড সিকিউরিটি প্রবলেম না হয়, কারণ ফার্স্ট জেনারেশন বা বায়ো ইথানল এগুলো প্রোডিউস মেইনলি হচ্ছে হচ্ছে খাবার জাতীয় পদার্থ থেকে, আর বায়ো সেকেন্ড জেনারেশন গুলো আসতেছে উড বা ওই ধরনের সেলুলোজিক ম্যাটেরিয়াল এবং থার্ড জেনারেশন যেটা হচ্ছে অ্যালগি জাতীয় পদার্থ থেকে। তবে প্রত্যেকটারই আবার আমাদের একটু সমস্যা রয়েছে, এনভায়রনমেন্টাল কনসার্ন রয়েছে, যেটা আমাদেরকে সবাই বায়ো ডিজেল বা ইত্যাদি প্রোডিউস করার সময় সেই সিচুয়েশন গুলোর দিকে আমাদের খেয়াল রাখা উচিত হয়তো। তারপরে বায়ো ডিজেলটা এক ধরনের এস্টার যেটা কি দেখালো হলো যে ট্রান্স এস্টারিফিকেশন দিয়ে এটা এস্টার করা হচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়াল থেকে সরি ল্যাব স্কেল থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেল পর্যন্ত যেতে প্রসেসের স্টেপ গুলো একই রকম কিন্তু যদিও অনেকগুলো যে স্কেলিং আপটা অনেকটা ডিফারেন্ট এবং সেটা কিভাবে কাজ করবে সেটাও ডিফারেন্ট। তো সেই জন্য আমাদের এটা একটা মেজর চ্যালেঞ্জ, এই নিউ টেকনোলজি যদি আমরা অ্যাডপ্ট করতে যাই আমাদের দেশের জন্য যে এনার্জি সিকিউর করতে, তাহলে এটা আমাদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর কি, এ হচ্ছে একটা ব্যাপার। তারপর আমাদের যে বায়ো ডিজেলের আরেকটা কাজ যেটা হতে পারে সেটা হলো যে আমাদের যে এক্সট্রা রেস্টুরেন্টে যে অয়েল গুলো রয়েছে যেগুলো ফেলে দেওয়া হয় বা আমাদের যে টেনারের যে হাইডের যে ফ্যাট গুলো রয়েছে সেটা কিন্তু একটা রিসাইকেল হতে পারে, যেটাকে আমাদের পরিবেশের জন্য প্রবলেম করছে। সো বায়ো ডিজেল জাতীয় পদার্থ সেটা আমাদের রিসাইকেলিং করতে পারে, সেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ফিডস্টক যে ডিমান্ডটা সেটা কিন্তু ফুড প্রাইসকে বাড়িয়ে দিতে পারে, সেজন্য আমরা একটু খেয়াল রাখতে হবে যে ফুড প্রাইসটা যাতে ম্যানেজেবল থাকে এবং সেই যে ফুড প্রাইস বেড়ে যাচ্ছে সেটার আমরা অপশনগুলোকে অবশ্যই আমরা ইউজ করতে পারি যে রুরাল ডেভেলপমেন্টের জন্য সেই ফান্ডিংটা। এটুকুই আমার মোটামুটি বক্তব্য ছিল, থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর তানভীর আপনার সুন্দর অবজারভেশনের জন্য। আমি ডক্টর মাহবুবকে পরে আহ্বান জানাবো, আমি দুজন প্যানেল আলোচক কথা শুনে তারপর ডক্টর মাহবুব আপনি আপনার মন্তব্যগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমি এ পর্যায়ে মিস্টার মোল্লা আমজাদ সাহেবকে আহ্বান জানাবো আপনার অবজারভেশনগুলি বলার জন্য। জি মোল্লা আমজাদ সাহেব, এডিটর এনার্জি অ্যান্ড পাওয়ার। ধন্যবাদ হাইড্রোকার্বন ইউনিটকে, ডিজি হাইড্রোকার্বনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সিনিয়র সচিব জ্বালানি বিভাগ জনাব আনিসুর রহমান, আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। এটা একটি কার্যত একটি টেকনিক্যাল প্রেজেন্টেশন এবং অনেক দীর্ঘ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা কষ্টসাধ্য, ভালো প্রেজেন্টেশন তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যারা নন টেকনিক্যাল মানুষ কিন্তু ইন্ডাস্ট্রির সাথে আছি তাদের জন্য কিছু কিছু জায়গায় দুর্বোধ্য,
আমি জ্বালানির বিকল্পকরণের কথা আমি বলছি বা বিকল্প উৎস থেকে প্রাথমিক জ্বালানির যোগান পাওয়ার যে বিষয়টা বলছি সেই বিষয়টাকেই মানে সহায়তা করার জন্য বায়োফুয়েল বায়োমাস বা রেসিডুয়াল ওয়েস্ট এই বিষয়গুলোর কথা আমরা ভাবছি বা বিবেচনা করছি। এই আঙ্গিক থেকে আমি মনে করি হাইড্রোকার্বন ইউনিট এই আলোচনার আয়োজন করেছে। যেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশন নিয়ে আমি একটা দুটা কথা বলি, যদি জনাব কামরুল হাসান আমার কথায় কিছু মনে না করেন, কারণ উনি কিছু ইউনিট ইউজ করেছেন কিন্তু ইউনিটগুলোর মানে একক কি সেটা ব্যবহার করেননি, কারণ এটা আমরা হয়তো যেহেতু ইন্ডাস্ট্রির মানুষ হয়তো আমরা বুঝে যাচ্ছি এককগুলো ইউজ করতে পারলে ভালো হতো। অলরেডি জনাব তানভীর বিষয়গুলো নিয়ে এসেছেন যে প্রথম প্রজন্মের বায়োমাস বা আমরা ধান গম বা অন্যান্য এগ্রিকালচার বর্জ্য থেকে বায়ো এনার্জি আহরণ করার ক্ষেত্রে যে সংকটগুলো বিশেষ করে ফুড সিকিউরিটি এবং আদার লাইফস্টাইল প্যাটার্ন সোশ্যাল প্যাটার্ন এই বিষয়গুলো ওনার প্রেজেন্টেশনে আসেনি, এবং এটা না আসার কারণ আছে, কারণ উনি কমপ্লিটলি একজন টেকনিক্যাল মানুষ, টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকেই এই প্রেজেন্টেশনটা নিয়েছেন যে কিভাবে ফার্স্ট জেনারেশন থেকে এসে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন বায়োফুয়েল ইথানল এবং বায়োডিজেল করা যায়। আমার ক্ষুদ্র বিবেচনায় আমি যেটা বুঝেছি ওই সব দেশই বায়ো এনার্জিতে এবং বায়ো ইলেকট্রিসিটিতে ভালো করেছে যাদের জনসংখ্যার তুলনায় আয়তন অনেক বেশি, লাইক ইউএসএ, লাইক চায়না, লাইক ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো, ব্রাজিল তো অবশ্যই। এখন বাংলাদেশে ধরা যাক, আমি মানে ধান চাষ থেকে যে খড় আমরা পাই এখন সে খড় কতটুকু, কারণ আমরা এখন আসলে আমন রোপা অন্য ধান বাদ দিয়ে বোরো নির্ভর হয়ে গেছি, হাইব্রিড বোরো নির্ভর হয়ে যাওয়ার কারণে খড়ের দৈর্ঘ্য কমে আসছে, এবং এই এগ্রিকালচার থেকে যেটুকু খড় পাচ্ছি সেটা গবাদি পশুর ফসল হিসাবে ব্যবহার হচ্ছে। অন্যান্য এগ্রিকালচার রেসিডিউ যদি ভুট্টা গম সরিষা বা অন্য কিছুর দিকে দেখা যাক, এখান থেকে যে রেসিডিউ আসছে এটা আসলে গ্রামীণ জনপদে রান্নার জন্যে ব্যবহার হচ্ছে রান্নার জ্বালানি হিসাবে। আমি এই প্রসঙ্গে একটা বিষয় আনতে চাই, বাংলাদেশের উন্নয়ন অংশীদার জিআইজেড একসময় তুষ থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে গবেষণা শুরু করেছিল, এবং একাডেমিক্যালি স্টাডি করে দেখা গেল যে এখান থেকে প্রায় 400 মেগাওয়াট পর্যন্ত ইলেকট্রিসিটি জেনারেট করা সম্ভব, কিন্তু এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে তখন এই ক্যাম্পেনে আমরাও অংশীদার ছিলাম জিআইজেড এর, কিন্তু কাজ করতে গিয়ে দেখা গেল বাস্তব ভিত্তিক আমরা আসলে মানে এই পাইলট প্রজেক্ট একটাই করা সম্ভব হয়েছিল 1 মেগাওয়াটের মতন তুষ দিয়ে। তার কারণ হচ্ছে এই তুষগুলো ওই রাইস মিলে ধান সিদ্ধ করার কাজে ব্যবহার হয়, রিইউজ হয়, তো সো অতিরিক্ত তুষই আমরা আমাদের হাতে নাই যেটাকে আমরা ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। জনাব মাহবুব হাসান তার স্টাডিতে বলেছেন যে বাংলাদেশে প্রায় 213-214 মিলিয়ন মেট্রিক টনের মতন বায়োমাসের একটা মজুদ আছে বিভিন্ন সেক্টর থেকে, এবং এটা মিউনিসিপাল ওয়েস্ট সহ এই 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 স্টাডিটা ডিটেলিং করা হয়েছে ইউএনডিপির সহায়তায়, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির থেকে করা হয়েছে। আমরা যদি এই সেডার ওই গ্রাফটা দেখি তাহলে কিন্তু বায়োমাস এবং বায়ো ফুয়েল থেকে ইলেকট্রিসিটি জেনারেশনের মানে খুব বেশি সম্ভাবনা আমরা দেখতে পাইনি। যেমন এই বায়োগ্যাসটা বাংলাদেশে কিন্তু আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা ফর্মুলা হিসাবে এসেছে, যেমন যদি আপনি পোলট্রি ইন্ডাস্ট্রির দিকে জানতেন তাহলে এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে এই যে ওয়েস্টগুলো এগুলো একটা প্রচণ্ড আনহাইজেনিক এবং দুর্গন্ধের ব্যাপার, তারা বায়োগ্যাস করার ব্যাপারে উৎসাহিত হচ্ছে, তার কারণ একই সাথে তারা ওটা দিয়ে ছোট্ট ছোট্ট ইউনিট ক্যাপটিভ জেনারেশন চালাচ্ছে এবং তাদের ওয়েস্টগুলোকেও তারা ম্যানেজ করতে পারছে, এটা একটা ব্যাপার। তানভীর সাহেব বলেছেন পরিবেশের বিষয়টা, কারণ প্রথম প্রজন্মের বায়োগ্যাস বা বায়োডিজেল বা মিথানল নিয়ে যে আলোচনা এটা কিন্তু বিশ্বব্যাপী বড় ধরনের বাধার মুখে পড়েছে। বাধার মুখে এই কারণে পড়েছে যে এগ্রিকালচার জমি
অকুপাই করে ফসল ফলিয়ে এই জামালকোঠা বা ভ্যারেন্ডার মতন ফসল ফলিয়ে সেটা দিয়ে বায়োডিজেল বা মিথানল উৎপাদন করা, এটা কতটা যৌক্তিক হবে, এটা নিয়ে পরিবেশবাদীদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রশ্ন উঠেছে। তানভীর সাহেব আরেকটা বলেছেন, প্রেজেন্টেশনেও বিষয়টা আসছে যে ট্যানারি ওয়েস্ট অথবা কুকিং ফুয়েল রিসাইক্লিং, আমাদের এখানে এমনিতেই ফুয়েল যেভাবে ইউজ করা হয় এটা আর কোনো হেলদি অবস্থা থাকে না, কারণ উন্নত বিশ্বে যেমন একবার একটা তেল ইউজ করে সেটা রিইউজের জন্যে বা অন্য কাজে ব্যবহারের জন্যে ওয়েস্ট বক্সে ফেলা হয়, কিন্তু আমাদের এখানে তেল পুড়ে না যাওয়া পর্যন্ত কমার্শিয়ালি যেগুলোন ব্যবহার হয় এগুলোন ব্যবহার হতে থাকে। তাহলে তাই এখান থেকে কতটুকু সাকসেস আসবে এটা বলা মুশকিল, তবে বাংলাদেশ ইতোমধ্যে একটা সাকসেস দেখিয়েছে। ঢাকাতে একটা প্রজেক্ট অলমোস্ট হয়েছে 42 মেগাওয়াটের, কেরানীগঞ্জে একটা হচ্ছে, গাজীপুরে করার চেষ্টা হচ্ছে যে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট এটাকে বার্ন করে এটা থেকে ইলেকট্রিসিটি জেনারেশন, কারণ আমাদের ওয়েস্টের প্যাটার্নটা খুব ভালো নয় এবং ওয়েস্ট একসাথে আমরা ফেলি, এটা কালেক্ট করা হয়। তো আমি কয়েকটা বিষয়ের উপর আমি হাইড্রোকার্বন ইউনিটের দৃষ্টি আকর্ষণ করব, যেমন আমাদের সুগার প্রোডাকশন সেক্টর, সুগার মিলগুলো একটা লোকসানি খাত এবং অনেক সুগার মিল বন্ধ করার সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে এবং এটার কারণে প্রতিবাদও আসছে। তো এই সুগার মিলের যে সুগার কেনের যে ওয়েস্ট, এই ওয়েস্ট থেকে আমরা বায়োমিথানল করতে পারি কিনা বা ইথানল করতে পারি কিনা, যেটা ওই মানে বাই প্রোডাক্ট করে ওই সুগার মিলগুলোও লাভজনক হতে পারে। এর বাইরে আমি জানি না যে আমাদের এই মানে বায়ো ফুয়েল এবং বায়োমাসের সম্ভাবনা কতটুকু রয়েছে, তবে আমি সত্যি বাংলাদেশের জন্য উদ্বেগজনক, তার কারণ যদি দেখা যায় 2030 সালের মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি মিলিয়ে আমদানির যে পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে 90% আমদানি নির্ভরতার দিকে যেতে হবে যদি নতুন কোনো গ্যাস আবিষ্কার না হয় 31-এর মধ্যে। আমার বর্তমান মজুদ যে গ্যাসের যে মজুদ এটা শেষ হয়ে যাবে এবং আমদানি করা জ্বালানি নির্ভরতা বাড়লে যে কি সমস্যা হয় গত 3 মাস বাংলাদেশ এটা অনুধাবন করেছে, তার কারণ এলএনজি সাপ্লাই সিচুয়েশনে সমস্যা হওয়া, কারণ স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি MMBTU প্রায় $37 পর্যন্ত উঠে যাওয়ার কারণে সাপ্লাই সমস্যা প্রায় 200 MMCFD নেমে এসেছিল এলএনজির সাপ্লাই, এখন 400 এসেছে, যদিও মার্চ থেকে এই সরবরাহ বাড়ানোর জন্যে প্রায় $9.3 ব্যয়ে প্রতি MMBTU গ্যাস এলএনজি কেনা হচ্ছে এখন, যদি আশা করা হচ্ছে এটা আর একটু কমবে, যদিও আমার রেগুলার লং টার্ম কন্ট্রাক্ট প্রাইস $6.5। তো আমাদের এই এই যে বিকল্প আয়োজন যেটা করা হয়েছে এখান থেকে আসলে আমাদের সব জায়গা থেকে বিকল্প ভাবতে হবে, এবং আমি হাইড্রোকার্বন ইউনিটকে অনুরোধ করব মানে জ্বালানির দক্ষ ব্যবহারের মাধ্যমে আমাদের জ্বালানির অপচয়টাকেও রোধ করতে হবে। এই বিষয়টা নিয়ে ওনারা ইতোমধ্যে কিছু আয়োজন করেছেন, আরও আয়োজন যদি করেন যে অভ্যাস বদল করে কিভাবে বিদ্যুৎ এবং জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়, সেটা করলে সেই আলোচনাটা খুব প্রাণবন্ত হবে এবং অনেকগুলো সাজেশন পাওয়া যাবে। আমি আবারও বলে নিতে চাই, জনাব মাহবুব হোসেনের প্রেজেন্টেশনটা খুবই ডিটেল, উনি ডিটেলভাবে বলেছেন, হয়তো আরও বিষয়গুলো যারা বায়োগ্যাস বায়ো এনার্জি নিয়ে স্টাডি করেন এবং পলিসি লেভেল পর্যায়ে যারা আছেন বিষয়টা নিয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবেন, তবে আমি সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা অবশ্যই অবশ্যই বলতে চাই যে এই বিকল্প যে উদ্যোগগুলো এগুলোকে সমন্বয় করার দায়িত্ব জ্বালানি বিভাগের অধীনে কোনো একটি অর্গানাইজেশনকে না দিলে এই ছোট ছোট উদ্যোগগুলো এগোবে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অব্যবহিত পরে আমাদের কাছে যে সায়েন্স ল্যাবরেটরি হিসেবে পরিচিত তাদের মাধ্যমে বায়োগ্যাস ডাইজেস্টার স্থাপন শুরু করেছিলেন হাউসহোল্ড পর্যায়ে। বাংলাদেশে ইন্ডিয়ান গরু আমদানি বন্ধ হওয়ার পর এই বাংলাদেশে গরু চাষে একটা বড় সাফল্য এসেছে, এটাকে বেস করে এখন যে প্রায় 90,000 বায়োগ্যাস ডিজাস্টার পারিবারিক পর্যায়ে আছে এগুলোকে আরো বাড়ানো কিভাবে যায় এবং সমন্বিতভাবে এইগুলোকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে অন্যান্য বেনিফিট দিয়ে তাদেরকে আগ্রহী করা যায়, এই বিষয়টা পলিসি লেভেল পর্যায়ে দেখা খুব জরুরি। অবশেষে
পরিশেষে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমার নিজের পক্ষ এবং এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ মোল্লা আমজাদ সাহেব আপনার সুন্দর কিছু অবজারভেশন দেওয়া, যেগুলো আমাদের অবশ্যই ইনপুট হিসেবে কাজ করবে। এটা মাহবুব সাহেবের প্রেজেন্টেশনে এডিশনাল কিছু অবজারভেশন আসছে, এর জন্য আপনার ধন্যবাদ। আমি মাহবুব সাহেবের কাছে যাওয়ার আগে সিনিয়র স্যারের কে একটু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যারের মূল্যবান সময়, স্যার কি আমরা ওপেন ডিসকাশনে যাবো নাকি স্যার আমরা করতে থাকেন? চলো আসি আমি আপনাদের সাথে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে কৃতার্থ করলেন স্যার, আপনি সময় দিচ্ছেন স্যার, আমাদের অনুপ্রাণিত করছেন স্যার, এটা আমাদের আসলে চলার পথে হবে স্যার আমাদের জন্য। আমি মিস্টার মাহবুব ডক্টর মাহবুবের ডিসকাশন করছি, আপনি কি দুজন অবজারভেশনটাকে আপনি বলবেন নাকি সবার উন্মুক্ত আলোচনার পরে একবারে বলবেন আপনি? ডক্টর মাহবুব, ডক্টর মাহবুব আমার মনে হয় আমি মনে হয় তথ্য দিলে ভালো হয়। আমি একটু তথ্য দিতে পারি কি? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর সাপ্লিমেন্ট অবশ্যই করবেন। জি জি। আচ্ছা আমার মনে হয় যে থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই আলোচনা আমি যেটা লাস্টে বলেছি যে আসলে আপনারা যারা এক্সপার্ট আছেন আমাদের ইন্টারঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমাদের আসলে বিষয়গুলো বের হয়ে আসবে, যেটা আমাদের মোল্লা এম আমজাদ হোসেন বলেন। তো যাই হোক ডক্টর আমজাদ তানভীর, সত্যি আসলে আমার যে প্রেজেন্টেশনটাকে উনি তুলে এনেছেন এবং সংক্ষেপে বর্ণনা করেছেন এবং এক্সেলেন্টলি, যে আসলে আমি বায়োডিজেলে আসলে গুরুত্ব দেইনি, কিন্তু তিনি ঠিকই বলেছেন যে আমাদের যে ফ্যাটগুলো আছে যেগুলো আমাদের ক্যানারি বা বিভিন্ন যে অ্যানিমাল ম্যানুর, সেখানে আমরা স্টারিফিকেশন করে কিন্তু আমরা বায়োডিজেল তৈরি করতে পারি। তো যাই হোক আমি একটু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে মোল্লা এম আমজাদ হোসেন যেটা বললেন যে আমার প্রেজেন্টেশনে আমি আসলে প্রত্যেকটা স্লাইডে আমার ইউনিট রয়েছে, যেহেতু আমি ট্যাব থেকে প্রেজেন্ট করেছি আমার সেটা হয়তো বটমে ছিল, সেটা হয়তো আসেনি, বাট অলমোস্ট প্রতিটি স্লাইডই আমি ইউনিট ব্যবহার করেছি, হয়তো ওটা প্রদর্শিত হয়নি ডিউ টু মাই ট্যাব ডাটার জন্য। তো যাই হোক, তো বাংলাদেশে আসলে ডিজি মহোদয়কে আমি হাইড্রোকার্বন ইউনিটে অবশ্যই থ্যাংক ইউ দেবো এবং আমাদের সচিব মহোদয় আছেন সিনিয়র সচিব মহোদয় আমাকে শোনার জন্য। তো ডিজি মহোদয়কে হাইড্রোকার্বন ইউনিটে স্পেশাল থ্যাংকস এই জন্য যে তিনি আমাকে যথেষ্ট সহায়তা করেছেন যে এই ডাটাগুলোকে কম্পারিজন করার জন্য, এবং আমি স্ট্রিক্ট ছিলাম যে ডিজি মহোদয়কে আমি বলেছি যে আমি রিসার্চটাকে নিয়ে আসতে চাই, আমি রিসার্চ ডাটাকে এই জন্য নিয়ে এসেছি যে সরকারের যে তথ্যপত্র এবং গবেষণার যে তথ্যপত্র এইটাকে যদি আমরা ট্যাগ করতে পারি এবং একাডেমিশিয়ানটাকে যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে আমরা আসলে বাংলাদেশ বর্তমান সরকারের যে লক্ষ্যমাত্রা বা আমাদের সবার যে প্রত্যাশা যে আমাদের এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা, আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে আসলে আমাদের এই বায়োডিজেল বায়োফুয়েল এবং আমাদের যে বায়োম্যাস এনার্জি এটাকে আমরা আসলে কিন্তু কাজে লাগাতে পারবো আমাদের, কারণ এটা কিন্তু আসলে অবহেলিতই রয়ে গেছে, সুতরাং আমরা এখানে আশা দেখছি। সো থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। ধন্যবাদ ডক্টর মাহবুব, আপনি সংযুক্ত থাকবেন, আপনি আমাদের অডিয়েন্স যে সব অবজারভেশন সেগুলো আপনি রেসপন্ড করবেন আশা করছি। আমি এ পর্যায়ে আসলে উন্মুক্ত আলোচনা চলে যাব, তার আগে আমাদের জ্বালানি বিভাগের কিছু উদ্বোধন কর্মকর্তা আমাদের ম্যাডাম সেক্রেটারি ম্যাডাম এডিশনাল সেক্রেটারি প্ল্যানিং ম্যাডাম সংযুক্ত আছেন, ম্যাডাম কি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে অথবা অডিয়েন্স? ধন্যবাদ, আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি হাইড্রোকার্বন ইউনিটকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সেমিনার আয়োজন করার জন্য। আমাদের সিনিয়র আজকে উপস্থিত আছেন সিনিয়র সচিব জ্বালানি অগ্নিসম্পদ বিভাগ প্রধান অতিথি হিসাবে, এবং আরো উপস্থিত আছেন মোল্লা এম আমজাদ সাহেব, আর আমাদের বিভিন্ন সংস্থা এবং কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত আছেন, যার প্রবন্ধ পাঠ করলেন প্রফেসর মাহবুব হাসান, অত্যন্ত সুন্দর একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, অনেক জ্ঞান পেয়েছি এই বিষয়টার উপর যেটা একেবারেই নতুন আমাদের বাংলাদেশে। আসলে আমাদের সবসময় চেষ্টা থাকবে, সারা বিশ্বে এখনই চেষ্টা আছে যে বিকল্প উৎস থেকে যাতে এনার্জি আমরা পেয়ে থাকি, তা এটা যেহেতু প্রবন্ধে আমরা বুঝতে পারলাম যে আমাদেরও বাংলাদেশেও এটা সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে যে এটা কি আমাদের যে বাংলাদেশে স্টাডিটা হয়েছে এখানে কি অঞ্চল ভিত্তিক কোনো সম্ভাবনার স্টাডি হয়েছে কিনা, যে কোন অঞ্চলে এই সম্ভাবনাটা বেশি পাওয়ার বায়োফুয়েল মানে যেগুলো প্ল্যান্ট থেকে হয়, একটা তো হচ্ছে এডিবল কিছু প্ল্যান্ট এবং নন এডিবল কিছু প্ল্যান্ট থেকে আসলে এই বায়োফুয়েলটা আসতে পারে, তা অঞ্চল ভিত্তিক কোনো স্টাডি আছে কিনা যে কোন অঞ্চলে এটির সম্ভাবনাটা বেশি, এ বিষয়ে যদি কোনো আপনাদের
আমি বলবো মহোদয় আমি বলবো আপনি রেসপন্ড করেন জি জি আমাদের অঞ্চল ভিত্তিক হাইড্রোকার্বন আমাদের অঞ্চল ভিত্তিক ডাটা আছে কিন্তু বায়োম্যাস অথবা বায়োফুয়েলে আমরা অঞ্চল ভিত্তিক আমি ডাটা পাইনি কারণ আমি যেটা বলছিলাম যে মাত্র ফিউ আর্টিকেলস আর পাবলিশড ইন রিসার্চ সো আমাদের যে উইন্ড বা সোলার সেগুলো অঞ্চল ভিত্তিক ডাটা রয়েছে কিন্তু বায়োম্যাস ভিত্তিক আমি পাইনি সো বায়োম্যাস ভিত্তিক শুধু আপনার মানে মানে ক্রপস বা আলাদা ফিট স্টক অনুযায়ী আছে কিন্তু অঞ্চল ভিত্তিক নেই আচ্ছা মঞ্জু ভাই আমি 1 মিনিট কি অ্যাড করতে পারবো শিওর 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 আচ্ছা যেটা সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি ইউএনডিপি এর সহায়তায় প্রফেসর নুরুল ইসলাম বায়োমাস রিসোর্স স্টাডি যেটা করেছেন সেখানে রিজিওনাল প্রাপ্যতার উপর একটা ইনফরমেশন আছে এবং আমার জানা মতে এটা সেডার সাইটে স্টাডিটার একটা সিনপসিস দেয়া আছে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমি আমাদের মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের আর বিভাগের আরো কোন কর্মকর্তা যদি কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন মিস্টার মনিরুজ্জামান কি সংযুক্ত আছেন ডক্টর মনিরুজ্জামান আসসালামু আলাইকুম স্যার স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার অনেক ধন্যবাদ স্যার স্যার আমরা অলরেডি স্যার বায়োমাস নিয়ে আমরা স্যার 2017 থেকে কাজ করছি স্যার আমাদের একটা বায়ো ইথানল একটা প্ল্যান্ট স্থাপনের একটা নীতিমালা 2017 তে হয়েছে স্যার আর জানুয়ারি 2017 তে বলা হয়েছে স্যার আমাদের যে পেট্রোল এবং অক্টেন আছে এর সাথে স্যার আমরা 5% পর্যন্ত বায়ো ইথানল মিক্স করার মতো গ্যাজেট দুইটারই গ্যাজেট নোটিফিকেশন আছে স্যার পরবর্তীতে স্যার যে জিনিসগুলো দেখা হয়েছে স্যার যে একটু যদি শর্টে বলি স্যার বাইরের দেশে তো স্যার অনেক ফুড তাদের ফুড স্টাফ বেঁচে যায় তাদের পক্ষে এই কাজটা করা খুবই সহজ আমাদের এখানে আসলে ফুড গ্রেনের সাফিসিয়েন্ট ফুড গ্রেন নাই যে কারণে স্যার একটা ইম্পোর্টেরও সুযোগ আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখান থেকেও কাঁচামাল সংগ্রহের সুযোগ আছে পরবর্তীতে মিনিস্ট্রি থেকে স্যার পত্র দেওয়া হয়েছিল 2020 ফেব্রুয়ারিতে যে বিপিসি এটা যাচাই বাছাই করে দেখবে যে এইটার আমাদের এই মানে এই কত প্রাইসিংটা কেমন হতে পারে এবং কি পরিমাণ মিক্সিং করলে আমরা এটার বেনিফিটটা পেতে পারি স্যার পাশাপাশি স্যার আমরা ওই বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সামাদ সাহেব এবং আমি মিলে স্যার আমরা একটা প্রাইসিং করারও চেষ্টা করেছিলাম স্যার তো আমাদের কাছে স্যার অ্যাভেলেবেল যে অফারগুলো আসছে স্যার দেখা যাচ্ছে যে বাইরে যে কোনো দেশের প্রাইসিং এর চেয়ে অনেক হায়ার হচ্ছে কাঁচামালের এই প্রাইসিং এর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পেট্রোল অক্টেন এর চেয়ে আমাদের সাশ্রয় হচ্ছে না মিনিস্ট্রি স্যার যে কাজটা করতে চাচ্ছে স্যার আমাদের এই টেকনোলজিক্যাল সাপোর্টের পাশাপাশি এটা যাতে আমাদের জন্য সাশ্রয়ী মূল্যে আমরা যাতে নিতে পারি সেই হিসাবে এই ব্যাপারে একটু রিসার্চ কিংবা কোনো যদি কারো কোনো বিষয় কোনো পেপার থাকে এবং যদি কোনো দিক নির্দেশনা কেউ দিতে পারে অথবা ভবিষ্যতেও আমরা স্যার এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি স্যার মূল কথা হলো আমাকে সাশ্রয়ী হতে হবে এবং আমার যে টেকনোলজি আমি ব্যবহার করব আমার যে এক্সিস্টিং যে ইকুইপমেন্টসগুলো আছে ইকুইপমেন্টসেরও যে চেঞ্জ করে আমার লাভবান হতে হবে এবং আমার যন্ত্রপাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই স্যার মূলত মিনিস্ট্রির ফোকাস স্যার ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ জামাল সুন্দর পয়েন্ট সামনে নিয়ে আসছেন আমি যেহেতু বিপিসি প্রশ্নটা এখানে আসছে আমাদের সাথে বিপিসি পরিচালক বৃন্দ অথবা বিপিসির বিভিন্ন কোম্পানি এমডি মহোদয়গণ সংযুক্ত আছেন আপনারা কি এই বিষয়ে কেউ কিছু বলবেন বিপিসি পরিচালক জনাব মেহেদী সাহেব অথবা পদ্মা মেঘনা যমুনা কোন এমডি মহোদয় কি কোন রেসপন্ড করবেন এই বিষয়টা সংযুক্ত ছিলেন মাসুদুর রহমান সাহেব এমডি পদ্মা ঠিক আছে সংযুক্ত দেখা যাচ্ছে জি জি জাকির সাহেব জি এডিশনাল সেক্রেটারি ব্লু ইকোনমি জি জি বলেন মাননীয় অতিরিক্ত মাননীয় সিনিয়র সেক্রেটারি মহোদয় এবং ডিজি হাইড্রোকার্বন আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাহবুব সাহেবকে ধন্যবাদ এবং আলোচক বৃন্দকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে সূত্রপাত হয়েছে আমি 14 দিন অসুস্থ থাকার পর এই সেমিনারে অংশগ্রহণ করছি এটা বিশেষ আমাকে আগ্রহান্বিত করেছে এটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু তো আমি দেখলাম
প্রেজেন্টারের 34 এবং 35 নম্বর স্লাইডে এখানে বায়ো বায়োর মাসের উৎস হিসেবে মাইক্রোঅ্যালগির কথা বলা হয়েছে। মাইক্রোঅ্যালগির উৎস আবার বলা হচ্ছে যে ইনফার্টাইল ল্যান্ডে এবং আমাদের ওশান যে আছে সেই দুটার একটি তুলনামূলক দেওয়া হয়েছে যে ইনফার্টাইল ল্যান্ডে ওশানের চেয়ে আমাদের ইনফার্টাইল ল্যান্ডে প্রায় চার গুণ মাইক্রোঅ্যালগি আমরা পেতে পারি। কিন্তু আসলে আমাদের ল্যান্ড তো খুবই সীমিত, তার মধ্যেও ইনফার্টাইল ল্যান্ড সেটা থেকে মাইক্রোঅ্যালগি উৎপাদন করার চেয়ে আমাদের অ্যাকচুয়ালি যেতে হচ্ছে যে ইনফার্টাইল ল্যান্ডগুলোকে ফার্টাইল করার চেষ্টা হচ্ছে, এবং যেগুলো ইনফার্টাইল থাকার কারণে আমাদের ক্রপ ইনটেনসিটি কমে যাচ্ছে। আমাদের সারা বাংলাদেশে অ্যাকচুয়ালি ক্রপ ইনটেনসিটি এখনও কম এবং সেটি বাড়ানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। সুতরাং ইনফার্টাইল ল্যান্ডকে আমরা কতটা এটাতে নিয়ে আসতে পারবো তার চেয়ে আমার মনে হয় যে এটি একটি নতুন গবেষণার সূত্রপাত হতে পারে যে আমাদের বিশাল যে সামুদ্রিক এলাকা আছে সেই সামুদ্রিক এলাকা থেকে আমরা মাইক্রোঅ্যালগি কিরকম পেতে পারি সেটি একটি গবেষণা হতে পারে। এবং আমার মনে হয় যে ব্লু ইকোনমি সেলকে ডক্টর মাহবুব একটি নতুন একটি এরিয়া চিহ্নিত করলেন যে আমরা যেটি নিয়ে আগাতে পারি যে আমাদের সমুদ্র থেকে মাইক্রোঅ্যালগি কিভাবে কালেকশন করতে পারি সেটি নিয়ে আমরা একটি পরবর্তীতে কাজ করতে পারো। তো সেই দিগন্ত উন্মোচন করার জন্য আমি মাহবুব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আমরা এটি নিয়ে কাজ করতে পারবো এবং বাংলাদেশের এই বিরাট সমুদ্রকে বায়োফুয়েল উৎপাদনের জন্য মাইক্রোঅ্যালগি কালেকশনের জন্য এটিকে আমরা একটি সোর্স হিসেবে অধিকার করতে পারবো। থ্যাংক ইউ আপনাদেরকে, ধন্যবাদ। ডক্টর মাহবুব কি রেসপন্ড করবেন না পরে একবারে করবেন? একবারই করি, কারণ স্যার তো জাকির স্যার যেটা বললেন যে রিসোর্স সেক্রেটারি ব্লু ইকোনমির তিনি অত্যন্ত জি। এ পর্যায়ে আমি আরো পেট্রো বাংলার একজন ডিরেক্টর সংযুক্ত আছেন, ডিরেক্টর পিএসসি, আপনি কি কিছু বলবেন? জি স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম যে ঢাকা শহরের যে মিউনিসিপ্যালিটির সলিড ওয়েস্ট এটা টোটালি যদি আপনার বায়োফুয়েলে কনভার্সন করার কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে কি ধরনের ইনভেস্টমেন্ট হইতে পারে, তাতে কি পরিমাণ আপনার হচ্ছে প্রোডাকশন হইতে পারে, প্রোডাকশন কস্ট কত হইতে পারে, তারপরে এটার বাই প্রোডাক্ট হিসেবে নর্থ কোরিয়ায় নাকি এটা এই সলিড ওয়েস্ট থেকে আপনার সারও উৎপন্ন হয় ভবিষ্যতে করার আছে কিনা আমাদের যিনি বললেন সেই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা আসলে ইকোনমিক্যালি ফিজিবল এই পর্যায়ে না, অথবা গভর্নমেন্ট তো নানান ক্ষেত্রে এনার্জি সাবসিডিও দিচ্ছে। এই স্টাডিটা করলে পরে বিষয়টা বোধহয় আমরা এক ধরনের ডিসিশনে উপনীত হতে পারি যে এই প্রসেসটা চলমান বর্তমানে থাকবে নাকি আমাকে প্রযুক্তিগত ডেভেলপমেন্টের জন্য ওয়েট করতে হবে, এই ধরনের কোনো স্টাডি আছে কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য, এটা ভাব রেসপন্ড করবেন পরে। আমি এ পর্যায়ে আরো অন্যান্য এমডি মহোদয়বৃন্দকে বলবো, আপনারা আপনার পরিচয় দিয়ে আপনার যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এই সংক্রান্ত বায়োফুয়েল সংক্রান্ত আমাদের ফিউচার প্রসপেক্ট নিয়ে। আপনারা কিন্তু যে কোনো জিজ্ঞাসা, আপনাদের কোনো অবজারভেশন, আপনারা যা দেখলেন প্রেজেন্টেশনে এটার উপরে আপনারা আপনাদের অবজারভেশন দিতে পারেন যে কোনো এমডি মহোদয়বৃন্দ অথবা ঊর্ধ্বতন যে কোনো কর্মকর্তা। আমি আব্দুল মান্নান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এমডি বলছিলাম স্যার। আমার একটা ছোট প্রশ্ন মানে সাজেশন, যে আমি দেখছি যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে বায়োফুয়েলের ব্যবহার অনেক বেশি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে এই দেশের বায়োফুয়েল বেশি হচ্ছে বাংলাদেশে কম হচ্ছে, এটার প্রসপেক্টটা নিয়ে যে সবারটা এখন এটার কারণটা কি, মেইন কারণটা যে
বাংলাদেশে কম হচ্ছে অথচ মালয়েশিয়া এশিয়ার মধ্যে এবং ইন্দোনেশিয়া অনেক বেশি ব্যবহার হচ্ছে আমরা যেটা রিসার্চ পেপার থেকে পাচ্ছি তথ্য। এই বিষয়ে যদি কোনো তথ্য বা কোনো দিক নির্দেশনা থাকে সেটা জানালেই হবে আর কি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আর কেউ বলবেন? জি আমি একটু অনুমতি চাচ্ছিলাম। শিওর শিওর জি বলেন। জি আমার নাম মোহাম্মদ আতিকুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক জিটিসিএল। আমি আসসালামু আলাইকুম, আজকের সেমিনারের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান, সিনিয়র সচিব, উপস্থিত উদ্বোধন কর্মকর্তা বৃন্দ এবং মূল প্রবন্ধ উপস্থাপক জনাব মাহবুব হাসান। ডিপ্লেশন হচ্ছে আমাদের অনশোর যে ফিল্ড গুলো ডিপ্লিটেড শুরু হয়ে গেছে অলরেডি 2019 থেকে শুরু হয়ে গেছে এবং এটার ভবিষ্যৎ কতখানি মানে উজ্জ্বল তাও আমরা ঠিক এই মুহূর্তে ইয়ে করতে পারছি না। আরেকটা জিনিস হলো যে আমাদের সমুদ্র বিজয়ের পরও কিন্তু আমরা যে অনশোর যে ড্রিলিং সেই ব্যাপারটা কিন্তু খুব একটা যে এগিয়ে নিতে সমর্থ হয়েছি সেটা আমরা বলতে পারি না, কারণ এখনো মাল্টি ক্লায়েন্ট সার্ভে হয়নি, ডাটা নাই, যার ফলে সেক্ষেত্রে আমাদের অল্টারনেট যে সোর্স গুলো এগুলো থেকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। সেই ক্ষেত্রে এই আজকের যে টপিকস বায়োম্যাস বায়োফুয়েল এটা আমাদের অবশ্যই আমাদের যে জ্বালানির যে প্রয়োজনীয়তা সেটার দিকে তাকালে কিন্তু আমাদের মানে এখনই আসলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ছি যে আসলে এই 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 সম্ভাবনাটা আমরা কিভাবে মিটাবো। দেখা যায় যে থিওরিটিক্যাল পর্যায়ে থাকে, তো আমার কাছে একটা আমি এটা অনুরোধ করব যে আপনারা যখন যখন রিসার্চ গুলো করেন এখানে একাডেমিশিয়ান এবং ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিশনার যারা আছেন, আমরা যারা কাজ করি ফিল্ডে মাঠে ঘাটে যারা কাজ করি, তাদের সাথে যদি এই একাডেমিশিয়ানদের মানে তত্ত্ব এবং প্রযুক্তির যে থিওরিটিক্যাল ইয়ার সাথে যদি প্র্যাকটিক্যাল ইয়ারটা সংমিশ্রণ তত বেশি ফলপ্রসূ হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের সাথে তো অনেকেই সংযুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের এডিশন সেক্রেটারি অপারেশন জনাব আবুল মনসুর মহোদয় সংযুক্ত আছেন। জি আপনি কিছু কিছু বলবেন? ধন্যবাদ আজকের এই সেমিনারের প্রধান অতিথি সিনিয়র সচিব জ্বালানি খনি সম্পদ বিভাগ আর সভাপতি হাইড্রোকার্বন কার্বন সেলের ডিজি মহোদয়, সংযুক্ত বিভিন্ন সংস্থার এমডি এবং এক্সপার্ট বৃন্দ, আলোচক বৃন্দ, আজ মূল আলোচক জনাব মাহবুব হাসান, সবাই ইতিমধ্যেই প্রোজ এন্ড কনস নিয়ে আলোচনা করেছেন। আমি তাদের সাথেই বলতে চাচ্ছি, বেসিক্যালি কোনো টেকনোলজি কিংবা কোনো পলিসি নির্ধারণ হয় ইকোনমিক এবং কন্টেক্সচুয়াল বেসিসে। এই বিষয়গুলোর উপরে গবেষণা হয়েছে। আমাদের মূল পারপাসটা হলো যে অল্টারনেটিভ সোর্স বের করা ফর এনার্জি সিকিউরিটি। এই প্রেক্ষিতে উনি একটা থিওরিটিক্যাল বিষয় হাইলাইট করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাসপেক্টে, সেটা বায়োমাস, রিনিউয়েবল এনার্জি সব কিছুই নিয়ে, এবং এর যে সম্ভাবনা এবং সমস্যাগুলা যে সেগুলা চিহ্নিত ওনার স্লাইডে চিহ্নিত আছে, উনি ম্যারেজ ডেমেরিজগুলো উপস্থাপন করেছেন। লাস্টলি উনি তার লাস্টলি যে ফিউচার ডাইরেকশন সেখানেও
বলে দিয়েছেন যে কি হবে ফিউচার ডাইরেকশনে। লাস্টে উনি বলছেন যে বায়োমাস, বায়োগ্যাস এবং জাস্ট মিনিট, বায়োগ্যাস, বায়ো ইথানল অ্যান্ড বায়ো ডিজেল, এই তিনটা জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন আজকের এই বিষয়টার উপরে। তো আমরা জানি সাউথ এশিয়া মানে গ্লোবাল এবং এই এশিয়ান পার্সপেক্টিভে আমাদের অবস্থান, কন্টেক্সচুয়াল অবস্থানটা হলো যে আমাদের এই এই দিকে যদি যেতে চাই যে আমাদের যে ফিডস্টক, এই ফিডস্টকটা সোর্সগুলো কী কী এবং এই সোর্সগুলো যদি পেতে চাই তাহলে এর সাথে যে কিছু মানে সমস্যা, এই সমস্যা আলোচক মুখ্য আলোচকবৃন্দ তানভীর সাহেব, মিস্টার তানভীর সাহেব, মোল্লা আমজাদ হোসেন সাহেব বলেছে, এই এরই প্রেক্ষিতে আমাদের চিন্তা করতে হবে যে কতটুকু ইকোনমিক, এনভায়রনমেন্টালি সেফ অ্যান্ড সোশ্যালি সেফ এবং কন্টেকচুয়ালি মানুষ এটা কিভাবে গ্রহণ করতেছে। দ্যাট ইজ আমরা পলিসিগতভাবে বলতে চাই যে একটা কোনো বিষয় টেকনোলজি গ্রহণ করার পরে এর সাথে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং রাজনৈতিক সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ, তো সেই দিক দিক বিবেচনা করে বিষয়টা সম্পর্কে ডিবেট দীর্ঘদিনের এবং ডিবেটের আমরা প্রায় কনক্লুশন যে আমাদের কন্টেক্সটে বায়ো ফুয়েল এর যে অ্যাকসেপ্টেন্সটা পলিসিগতভাবে অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো শুধু এখন এই লিমিটেশন থেকে বের হয়ে দেখতে হবে যে ফিউচার প্রাইমারি এনার্জি ফিউয়েল মিক্স কী, টেকনোলজি কী। আমরা শুধুমাত্র যে যে সত্তরের দশকে, আশি দশকে এবং কিংবা নাইনটিজের যে সমস্ত টেকনোলজি আছে সেই টেকনোলজিটাকেই আমরা অ্যাডপ্ট করবো, না নতুন টেকনোলজি ফিউচার বিশ্ব গ্লোবালি কী দিকে আগাচ্ছে সেই বিষয়গুলো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। ডিবেট এটা এই বায়োফুয়েল আমাদের দেশে অ্যাকসেপ্টেবল কি না অলরেডি মানে কনক্লুডেড, আমাদের আমাদের যে আজকের যে উপস্থাপক উনি ওনার রিসার্চ পেপার এবং সাউথ এশিয়ান পার্সপেক্টিভে, সাউথ এশিয়ান পার্সপেক্টিভে এটা 2007 সালে গবেষণা হয়ে গেছে এবং গবেষণা বাংলাদেশের কনটেক্সটা, বাংলাদেশের যে লিমিটেশনগুলো সেইগুলোর সাথে ইন্ডিকেট করেছে এবং একজন ইন্ডিয়ান ভদ্রলোক আমাদের সার্ক কান্ট্রিজগুলোর তুলনামূলক এ করেছে। আমাদের ইন্ডিয়াতেও উনি একটা প্রশ্ন করেছে 50-এর যে বায়োমাসের পরিমাণ কমে যাবে কেন, বিকজ আমাদের গ্রামের মহিলারা আমরা কাঠ পাবো না, আমরা গোবর ব্যবহার করবো না, আমরা এলপিজি ব্যবহার করবো, সেই টার্গেটে দেখা যায় বায়োমাস আস্তে আস্তে কমে যাবে, বায়োমাস ইউজ কমে যাবে, সেই এই আনসারটা আমি দিচ্ছি। তো সেই প্রেক্ষিতে আমরা মনে হয় যে গ্লো ইকোনমির দু একটা বিষয়ে মোল্লা আহমদ হোসেন সাহেব বলেছে যে আমাদের সুগার কেন ইন্ডাস্ট্রিজগুলোতে যদি বায়ো ইথানল প্রোডিউস করতে পারি সেক্ষেত্রে সেটাকে কীভাবে কাজে লাগে, সুগার ইন্ডাস্ট্রিগুলো সুগার যেহেতু আছে আমাদের দেশে হবে সেইটাকে কীভাবে কাজে লাগে। আমাদের ব্লু ইকোনমি ডিজি সাহেব বলেছেন, এডিশনাল সেক্রেটারি বলেছেন জাকির হোসেন সাহেব, যে আমাদের সমুদ্রে কী পরিমাণ করতে পারি, আদার যে বিষয়গুলো বলছি ইন্টারনাল যে ইনফার্টাইল ল্যান্ড আমাদের দেশে, যে ল্যান্ড হাঙ্গে আমরা জমি ডাইভার্সিফিকেশন হচ্ছে, ক্রপের ডাইভার্সিফিকেশন হচ্ছে, হাইব্রিড ক্রপ অ্যাড হচ্ছে, সুতরাং জমির দিকে তাকেই লাভ নেই, আর যে সরকারি রোড সাইড এইগুলোর উপর ডিপেন্ড করেও ইকোনমিক্যালি ভায়াবল হবে না। সুতরাং বায়োফুয়েল যদি আমরা ইউজ করতে চাই দুইটা সোর্সই আছে, একটা হলো যে সমস্ত সুগার কেন ইন্ডাস্ট্রিগুলো আছে সেই দিকে আমরা যেতে পারি, আর যদি ব্লো মানে সমুদ্রের ক্ষেত্রে বায়োলগি যদি এলগি দিকে যদি আমাদের প্রোডাকশনটা যদি হতে পারে সেইটা দুটা সম্ভাবনা এবং লিমিটেড স্কেলে সম্ভাবনা আছে। এই সবাইকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিসার্চ সেক্রেটারি মহোদয়, আমাদের সাথে অনেক ইয়াং এক্সিকিউটিভ বিভিন্ন কোম্পানির তারা সংযুক্ত আছেন, আমি সেই ইয়াং এক্সিকিউটিভদেরকে বলবো আপনাদের কিছু অবজারভেশন এখানে দেওয়ার জন্য। আমি আহ্বান জানাবো বিভিন্ন কোম্পানির অনেক ইয়াং মিড লেভেলের কর্মকর্তারা এখানে সংযুক্ত আছেন, আপনাদের চিন্তা ভাবনা চেতনা এই জিনিসগুলো আসতে হবে, আপনারা এই প্রেজেন্টেশন দেখলে এটার উপরে আপনাদের কিছু অবজারভেশন আপনারা দিবেন। আসসালামু আলাইকুম,
আমি ইঞ্জিনিয়ার আনিসুর রহমান ডিজিএম তিতাস গ্যাস। আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে আমরা দেখলাম যে বায়োফুয়েল এবং বায়ো ডিজেলের যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এই স্টাডি থেকে আমার একটা প্রস্তাব হলো যদি একটা অঞ্চল নির্বাচন করে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা যায়, যদি একটা অঞ্চল নির্দিষ্ট করে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা যায়, সিবি অ্যানালাইসিস করা যায়, যেখানে ইকোনমিস্ট থাকবে, টেকনোলজিস্ট থাকবে, ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট থাকবে, তাহলে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতাম যে এই ধরনের বায়োফুয়েল এবং এই বায়োডিজেল যে ব্যাপারটা সেটা আমাদের জন্য ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা, এবং সেটা একটা সোশিও ইকোনমিক স্টাডি করা যেত, তাহলে এনভায়রনমেন্টালিও সেটা ভায়াবল কিনা তখন বোঝা যেত, তারপরে সেই সিদ্ধান্তের আলোকে বা আমরা যে ফাইন্ডিংসের আলোকে স্কেল আপ করা যেত আর কি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে স্কেল আপ করে আমরা এই বায়োফুয়েল এবং বায়োডিজেল উৎপাদন করতে পারতাম, এটা আমার একটা অবজারভেশন আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আমি অবশ্য বিপিসি তরফ থেকে কোন অবজারভেশন পাচ্ছি, বিপিসি কিন্তু আরদিনস্থ কোম্পানিগুলোর সিনিয়র এক্সিকিউটিভ বিন্দু আছেন, এমডি মহোদয়গণ সংযুক্ত আছেন দেখতে পাচ্ছি, আপনারা কিছু বলেন, কারণ আপনারা লিকুইড ফুয়েল নিয়ে কাজ করতেছেন দেশে, সুতরাং আপনাদের তরফ থেকে কিছু অবজারভেশন আসা উচিত। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফা ইলাহি, আমি জেনারেল ম্যানেজার মার্কেটিং। এখানে আসলে বায়োফুয়েল নিয়ে প্রথম যখন আলোচনাটা আসে তখন একটা বিষয় সামনে চলে আসে, যেটা তানভীর সাহেব বলেছেন এবং ডক্টর মনিরুজ্জামান সাহেব একটু হাইলাইট করেছেন, সেটা হচ্ছে ফুড সিকিউরিটি বা সারপ্লাস ফুডের বিষয়। এখানে প্রেজেন্টেশনে যে জিনিসগুলি চলে এসছে সেটা হচ্ছে আমেরিকা ব্রাজিলের রেফারেন্স এসেছে এবং ওখানে অনেক পরিমাণ বায়োফুয়েল ওনারা ইউজ করেন। সেটার কারণটা হচ্ছে আমেরিকাতে আমরা জানি তাদের জনসংখ্যা কম এবং তাদের উৎপাদন অনেক বেশি, বিশেষ করে ভুট্টা, গম এবং অন্যান্য যে পরিমাণগুলি ওরা এক্সপোর্ট করার পরেও, ওদের ব্যবহারের পরেও যেগুলি সারপ্লাস থাকে সেগুলিকে ওরা কিভাবে এটাকে ম্যানেজ করবে, এটা ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো অনেকটা ম্যানেজ করে ওরা এটাকে বায়োফুয়েলতে তৈরি করে, সেটা একটা পার্সেন্টেজ ওরা ইথানল তৈরি করে সেটা গ্যাসোলিনের সাথে মিক্স করে। ব্রাজিলও যেহেতু সুগার বেশি হয় সেটাও করছে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু 10% ইথানল মিক্স করার একটা প্রভিশন আছে, আমাদের এখানেও এটা চালু হয়েছে 5%। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা ইথানল ইউজ করব সেটা কি আমরা ইম্পোর্ট করে করব না আমাদের ওন সোর্স থেকে করব। এখন ওন সোর্স থেকে যদি আমরা করতে যাই, যেটা সুগারের ফ্যাক্টরির কথা বলা হয়েছে যে এখানে ইথানলটা, এটা কতটুকু আমাদের জন্য ইকোনমিক হবে সেই জিনিসটাও একটু অ্যানালাইসিসের বিষয় আছে। আর আমাদের সুগার ইন্ডাস্ট্রিগুলিও খুব একটু রিচ না, আমাদের অনেক কিছু ডোমেস্টিক সোর্স থেকে পাই আর অধিকাংশ আমরা বাইরে থেকে নিয়ে আসি র ম্যাটেরিয়ালটা। এখন আমাদের যে অপশনটা যেটা সবচেয়ে বেশি আছে সেটা বায়োফুয়েল বা বায়ো ইথানল ইউজ করা না, মানে বায়োফুয়েলটা ইউজ করার জন্য যে মিউনিসিপ্যাল যে ওয়েস্ট আছে, আমরা প্রত্যেক দিন খাবার দাবার করে রান্নাবান্না যে তরকারি বা অন্যান্য যেগুলি ইউজ করি সেগুলি যত্রতত্র থাকে এবং ডাস্টবিনে ফেলে, এগুলি কোঅর্ডিনেটেড ওয়েতে কালেক্ট করে এখান থেকে যদি কিছু করা যায় তাহলে জিনিসটা মানে আমি মনে করি যে এটা হয়তো আমাদের জন্য কিছুটা কার্যকরী হবে, কিন্তু অন্যান্য ফুড সিকিউরিটি বা হ্যাম্পার করে কোনো কিছু করাটা বোধ হয় ঠিক হবে না, আমাদেরকে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে যেরকম পোলট্রি তারপর ডেইরি যে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রির যে ওয়েস্টগুলি যেগুলি আছে সেগুলি আমরা পিসমিল, এটা অনেক আগে থেকে চলে আসছে বাংলাদেশে, কিন্তু এটাকে আরো বেশি বেগবান করতে গেলে আমার মনে হয় ভালো হবে যে বিভিন্ন খামার যারা আছে পোলট্রি তারপর ডেইরি এখান থেকে গ্যাস করে লোকালি ওরা হয়তো কয়েকটা 10টা 20টা বা একটা গ্রাম এরকম ইউজ করতে পারে বা ইলেকট্রিসিটি জেনারেট করতে। তবে আমাদেরকে বেশি নজর দিতে হবে ঢাকা চট্টগ্রাম সিটি যেখানে খুব ডেন্সলি পপুলেটেড আছে, এখানে হাজার হাজার টন ওয়েস্ট আসে কিন্তু এগুলির প্রপার ইউটিলাইজেশনটা হচ্ছে না, এটা হচ্ছে আমার মতামত। ধন্যবাদ ধন্যবাদ এলোসেফ। আমরা অনুষ্ঠান শেষ করে যদি চলে যাচ্ছি, আমরা যদি অন্য কারো নতুন কোনো পয়েন্ট থাকে আপনারা বলতে পারেন, যে কেউ যে কথাগুলো এখানে এসছে সেগুলো না রিপিট হবে না, কিন্তু আপনাদের নতুন কোনো ধারণা নতুন কোনো চিন্তা আমরা কারো থেকে থাকে আপনারা অ্যাড করতে পারেন।
তাহলে আর কেউ কিছু না বললে আমরা ডক্টর মাহবুবের কাছে চলে যাব। আপনি প্লাস যে অবজারভেশন গুলো আসলো সেগুলোর উপরে আপনি আপনার সাপ্লিমেন্ট আপনি করতে পারেন। আচ্ছা, ওকে, ডিজি মহোদয়কে ধন্যবাদ এবং যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আসলে সত্যি আপনারা যে আমি শুরুতে বলেছিলাম যে আপনারা যে এক্সপার্ট আছেন প্রতিটি ক্ষেত্রে সেটা আলোচনায় ফুটে এসেছে এবং সুন্দরভাবে তা ফুটে এসেছে। তো আসলে যে কোশ্চেনগুলো অ্যারাইজ করেছে সেগুলো আবার অ্যান্সারও হয়ে গিয়েছে, সেটা একটা ভালো যে অ্যান্সার হয়ে গেছে। শুধু আমি শুধু বলতে চাচ্ছি যে আসলে আমরা যদি এলজির দিকে ফোকাস করি এটা কিন্তু আমাদের কোনো ল্যান্ডকে কিন্তু অকুপাই করবে না, বিকজ এলজি এমন এমন জায়গায় গ্রো করে যেখানে পাশাপাশি কিন্তু অন্যান্য সবকিছু চলতে পারে। আপনি যদি ধরেন রাইস ফিল্ডের কথা বলেন সেখানে কিন্তু এলজি গ্রো আপ করতে পারে, পন্ডে যদি মাছ চাষ হলে সেখানে থাকতে পারে, নদী সমুদ্র। সো এটা কিন্তু আলাদা করে কোনো স্পেস বা আলাদা এটা, কারণ এটা একেবারে পানিতে বা হালকা হবে, সো আমাদের সেটা কোনো সমস্যা হবে না। আর যেটা মোস্তফা ইলাহি জিএম উনি বললেন যে ডেফিনেটলি আমাদের ফার্স্ট জেনারেশন যে ফুয়েল সেটা দেখে তাহলে আমাদের ফুড সিকিউরিটির কথা আসবে, কিন্তু আমরা যদি থার্ড জেনারেশন যেটা আমরা মাইক্রোস বা ফোর্থ জেনারেশন যেখানে ইঞ্জিনিয়ারিং এর সুবিধা আছে সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এবং আমাদেরকে ডিরেক্টর পিএসসি পেট্রোবাংলার যেটা কনসার্ন ছিলেন যে আমাদের কোনো পিএইচডি বা একাডেমি, হ্যাঁ আমি যতগুলো পেপার বা আর্টিকেল আমরা দেখেছি তার ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশিরাই সেই গবেষণাগুলো করেছে। তবে এককভাবে যে সমস্ত আমরা বড় ইউনিভার্সিটি বা যে সমস্ত বড় প্রতিষ্ঠান রয়েছে যে গবেষণার ক্ষেত্রে সেগুলো কিন্তু আমি রেফারেন্স পাইনি। আমি যেমন চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সুয়েট, ডুয়েট এবং রুয়েট এগুলো পেয়েছি, এর সাথে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়া যারা বাংলাদেশের আছেন ওনাদের গবেষণা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমাদের গবেষণা করতে হবে, সো আমাদের আর কিছু নেই। আর যেটা আমাদের কথা এসেছে যে আমাদের টেকনোলজি এবং ইকোনমি, আসলে কি যে আমরা যখন ইকোনমি বা টেকনোলজির কথা চিন্তা করি এটা কিন্তু একাডেমিক ইনস্টিটিউশন থেকে আসবে এই টেকনোলজিগুলো। তো সরকারে আপনারা যারা আছেন, যারা প্রশাসনে আছেন, যারা আপনারা সিদ্ধান্ত নেবেন, তারা ডেফিনেটলি আমাদের চেয়ে ভালো বুঝবেন যে এটা কীভাবে আমরা হোস্ট আপ করতে পারি এবং এটাকে আমরা কীভাবে এক্সিলারেট করতে পারি। আর আমি এক আলোচক বলেছেন যে আমাদের যে সমন্বয় সেটা ডেফিনেটলি আপনারাও বলেছেন যে আপনাদের যে সমস্ত নিবন্ধগুলো আমি পড়েছি সেখানেও সমন্বয়ের কথা বলা আছে, সুতরাং সেটাকে শুধু স্পিড আপ করতে হবে। তো আমি সম্ভাবনা দেখছি, কারণ আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আর আরেকটা কথা আমি বলি, আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি বা মানে মতামত, সেটা হলো যে আমরা কিন্তু বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, আমাদেরকে কিন্তু নেতৃত্ব দিতে হবে। আমরা শুধু অন্যের যে প্রযুক্তি সেটা আমরা নিব না, আমরা নিজেরাই প্রযুক্তি কিন্তু এখন তৈরি করব এবং আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে নলেজ যে ফাইট আছে আমরা সেখানে কিন্তু অংশগ্রহণ করার জন্য যথেষ্ট যোগ্য। আমরা কিন্তু এখন কোথাও ইন্টারন্যাশনাল সেমিনার বলেন বা আমেরিকা বা জাপান যেখানেই যাই না কেন আমরা কিন্তু কখনো তাদের চেয়ে কিন্তু পিছিয়ে নেই। শুধু আমাদের এখন সাপোর্ট দরকার, আমাদের গবেষণার সাপোর্ট দরকার এবং আমরা নলেজের নেতৃত্ব দিতে চাই। আমরা যেমন সমস্ত কিছুতে আমরা নেতৃত্ব, যেমন আমাদের ফুড সিকিউরিটি বলেন, আমরা বিভিন্ন মৎস্য উৎপাদন বলেন বা আমাদের যেমন রাইস উৎপাদন বলেন সেখানে কিন্তু আমরা এখন নেতৃত্ব দিচ্ছি, সুতরাং আমরা নলেজও নেতৃত্ব দিতে চাই। আপনারা যারা এক্সপার্ট আছেন আপনাদের সবার সাথে আমরা একত্রিত ভাবে কাজ করে আমরা আসলে নলেজও নেতৃত্ব দিতে চাই। তো আমার মনে হয় যে সমস্ত বিষয়গুলি আসছে, পলিসির বিষয় আছে এবং আমরা আশা করি আমাদের ফুড সিকিউরিটিতে সমস্যা হবে না। তো আমাদের এখানে আসলে নতুন নতুন আমাদের যদি রিনিউয়েবল এনার্জি, যেমন আপনারা নিজেরাই বলেছেন যে আমাদের যে গ্যাস আছে সেখানে আমাদের আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ সো আসলে আমাদের ফোকাস দেবে। যাই হোক, আমাকে আমন্ত্রিত করার জন্য বা আমাকে আলোচনা সুযোগ দেওয়ার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ এবং আই ফিল অনার্ড, অ্যান্ড আমি অবশ্যই অনেক কিছু শিখেছি এবং আমরা সেটা গবেষণা বা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। থ্যাংক ইউ পার্টিসিপেন্ট সবাইকে এবং ডিজি মহোদয়কে এবং সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি এবং যারা সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। মাহবুব, আমি এই পর্যায়ে শেষ পর্যায়ে আমি এক মিনিট করে সময় দিব আমার দুই আলোচককে। প্রথমে তানবীর সাহেবকে বলবো, ডক্টর তানবীর আপনি জাস্ট এক মিনিটের মধ্যে আপনার লাস্ট কোন অবজারভেশন থাকলে আপনি সাম আপ করতে পারেন। ডক্টর তানবীর জি, আসসালামু আলাইকুম। যেটা বারবার আলোচনা আসতেছিল যে সলিড ওয়েস্ট যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করছি কিনা, তো আমাদের বুয়েটে বেশ কিছু গবেষণা চলছে, যেটা 4-5 কোটি টাকার আমাদের প্রজেক্ট চলতেছে। আর ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমার জানা মতে প্রফেসর মুমিনুর রহমান স্যার এবং ডক্টর বাজিদ কবিরের আন্ডারে গবেষণাগুলো হচ্ছে। তো সেখানে আমাদের বেশ কিছু এমএসসি স্টুডেন্ট যারা রান করতেছে এবং অবশ্যই আন্ডারগ্রেড স্টুডেন্টরা রয়েছে। সলিড ওয়েস্টকে কিভাবে আমরা সিটি কর্পোরেশনে ইউজ করতে পারি পাওয়ার প্ল্যান্টের জন্য, তো সেটা সিটি কর্পোরেশনের সাথে ওই আমাদের এমইউ এর মাধ্যমে কাজ করতেছে। এটা হলো একটা জিনিস। তো আরেকটা কোশ্চেন অনেকে বলেছে যে আমরা এক্সিস্টিং যে
টেকনোলজি গুলোর ব্যাপারে আমরা সাপোর্ট দিতে পারবো কিনা। আমাদের আমার যতদূর ধারণা যে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে রিয়েক্টর গুলো রয়েছে বা এক্সিস্টিং যে টেকনোলজি গুলোতে আমাদের বায়োফুয়েল গুলো ইউজ করলে কিভাবে কমার্শিয়ালি প্রডিউস করা যায় সেই ব্যাপারে আমরা অবশ্যই সাজেস্ট করার মতো ক্যাপাবিলিটি হোল্ড করছি। আমার এক্সপার্টিসের দিক থেকে যদি বলি, আমি যদিও বায়ো রিলেটেড না, বায়ো রিলেটেড যেমন ডক্টর মহিদুর সামাদ, ডক্টর শোয়েব আহমেদ বা এরা রয়েছে, তবে আমার এক্সপার্টিস থেকে আমি হচ্ছে ডিজাইন এবং অপারেশন গুলো নিয়ে কাজ করি। তো আমরা এক্সিস্টিং স্কেলিং আপের ব্যাপারে আমি পুরোপুরি সাহায্য করতে পারবো। অবশ্যই অনেকেই রয়েছে আমাদের, যেমন কন্ট্রোলের জন্য রয়েছে আমার আবব, যে আপনি ক্লিয়ার করেছেন, হয়তো হতে পারে ট্যাবের কারণে এগুলো পাইনি, এবং মানে বিকল্প জ্বালানি নিয়ে আমরা যাই করি, মানে একটা বিষয় আমাদেরকে অবশ্যই অবশ্যই বিবেচনায় রাখতে হবে, তার কারণ রিসার্চকে ইন্ডাস্ট্রির সাথে ট্যাগ করতে হবে, কারণ মানে রিসার্চকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি করা না যায়, যেটা উন্নত দেশগুলো সবসময়ই করে, তাহলে মানে আমাদের এই রিসার্চ কাজে লাগবে না। এবং ডক্টর মাহবুবকে আমি অনুরোধ করব, কারণ আপনারা আপনাদের স্টুডেন্টদের নিয়ে কাজ করছেন, তাদেরকেও ইন্ডাস্ট্রির জন্য রেডি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা আরো বাড়ালে এই ধরনের কাজগুলো করা, রিসার্চ কাজগুলো করার ক্ষেত্রে হবে। এবং মানে যেটা মনিরুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান যেটা বললেন যে বায়োফুয়েল, এখন আসলে মানে একটা সময় ধারণা ছিল যে বায়োফুয়েল মানে ফসিল ফুয়েল নির্ভর লিকুইড ফুয়েলের চেয়ে সস্তা, কিন্তু দুনিয়া শুদ্ধ এখন এই ধারণাটা থেকে বেরিয়ে আসা হচ্ছে যে নন কার্বনাইজড ফুয়েল ইউজ করার জন্যই বায়োফুয়েল মিক্স করা হচ্ছে ফসিল ফুয়েল বেসড লিকুইড ফুয়েলের সাথে। সো আমরা যদি করতে চাই, আমরা যে সস্তায় পাবো এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মোল্লামদার সাহেব, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমরা শেষ পদে চলে আসছি। আমাদের সিনিয়র সচিব দীর্ঘক্ষণ ধরে আমাদের সংযুক্ত আছেন, স্যার যতক্ষণ সময় দিলেন, আমি স্যারের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের এই বদান্যতার জন্য। আমি স্যারকে একটু আহ্বান জানাবো, স্যার আমাদেরকে জাস্ট উইন্ড করার জন্য স্যার আপনার কিছু সমাপনী স্যার কথা আমরা শুনতে চাচ্ছি স্যার, এটা স্যার আমি স্যারকে আহ্বান জানাচ্ছি, আমাদের সিনিয়র সচিব স্যার। স্যার আজকের হাইড্রোকার্বন ইউনিট কর্তৃক আয়োজিত প্রসপেক্ট অফ বায়োফুয়েলস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি আমাদের হাইড্রোকার্বন ইউনিটের ডিজি মহোদয়, এখানে মন্ত্রণালয়ের এবং বিভিন্ন সংস্থা দপ্তর কোম্পানির কর্মকর্তাগণ আছেন, এবং কি প্রেজেন্টার প্রফেসর ডক্টর মাহবুব হাসান এবং দুইজন আলোচক প্যানেলিস্ট আছেন, তাদের সকলকে খুব ভালো লাগছে শুনে, সবাইকে শুভেচ্ছা জানাই যে আপনাদের অনেক সুন্দর সুন্দর কথাগুলি শুনেছি। অ্যাকচুয়ালি যদি বলা যায়, অনেক অনেক ক্ষেত্রেই বলা যায়, আমরা আমাদের মনিরুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান আমাদের ডেপুটি সেক্রেটারি বলেছে যে আমরা একটা নীতিমালা করেছিলাম 2017 সালে বায়ো ইথানল প্ল্যান্ট স্থাপনের জন্য, এবং আমাদের এখান থেকে ডক্টর তৌফিক আলী আমাদের অ্যাডভাইজার, ওনার নেতৃত্বে একটা টিম ইউএসএ থেকে সফর করে আসছিলেন গত বছরের কোনো এক সময়, আমার মনে হয় আমরা ভার্চুয়ালি করেছিলাম, একটা মিটিংও করেছিলাম এই সংক্রান্ত, ডক্টর তৌফিক আলী সাহেব ছিলেন আর আমরা সংযুক্ত হয়েছিলাম। বায়োফুয়েল বা বায়োমাস কিংবা ইথানল তৈরি যেটাই হোক না কেন, যেই কথাগুলি আসছে খুবই দরকারি, যে এখন আমাদের ফসিল ফুয়েল থেকে প্রথমত ফসিল ফুয়েল কমে যাচ্ছে। আজকের পত্রিকাই পড়েছি আমি বণিক বার্তায় সকালবেলায়, ওপেক এর একটা সিদ্ধান্ত হয়েছে, কাতার এই বছর এশিয়াতে তাদের পেট্রোলিয়াম পণ্য রপ্তানি কমিয়ে দিবে, এবং তারা অন্যান্য অনেক দেশই, যেটা ডক্টর মনিরুজ্জামান বলছে বাকি আরেকজনকে যেন আলোচক বলেছিলেন যে ইউএসএ লার্জেস্ট রিজার্ভ থাকা সত্ত্বেও তারা উৎপাদন এমনিতেই কম করছে, এই বিভিন্ন ডাইভার্সিফাইড প্রজেক্টের দিকে যাচ্ছে। আর আমরা এখানে আরেকটা দিয়েছিলাম যে 5% পর্যন্ত আমরা এই ফসিল ফুয়েলের সাথে
ইথানল অ্যাড করতে পারবে, এরকম হয়েছে এই কথাগুলি আছে, সবই আছে। তা একটা আমাদের জন্য প্রথমত ওই যে সলিড ওয়েস্টের কথা আছে, আমি তো 1998 সাল থেকে আমি বহুদিন সিটি কর্পোরেশন পৌরসভা নিয়ে কাজ করেছি, প্রায় 11 বছরের মতো আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজ করেছি বিভিন্ন পজিশনে। 1998 সালে থেকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট থেকে পাওয়ার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, এগুলি অনেক কথাবার্তা শুনে আসছি। অবশেষে মাস তিন চারেক আগে, মোস্ট প্রবাবলি নভেম্বর মাসে, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের জাইকার সহায়তা একটা প্রজেক্ট ওখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ওটা আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথমত হলো যে আমাদের এই সলিড ওয়েস্টটা অনেক ক্ষেত্রেই এটার হিটিং ক্যাপাসিটি এত কম যে এখান থেকে কাঙ্ক্ষিত মাত্রার বিদ্যুৎ উৎপাদন কোনো কারণ নাই। আমি অনেক জায়গায় দেখেছি, ওই লোকাল গভর্নমেন্টে থাকার সুবাদে বিভিন্ন জায়গায় এই প্ল্যানগুলি দেখেছি, খুব আগ্রহ দেখেছি এবং মনে হয় যে আমাদের করা সম্ভব। প্রথমত আমাদের যে আমরা যেই ধরনের সলিড ওয়েস্টের মধ্যে যে ভেজিটেবল বা এই কিচেন ওয়েস্ট যেটা হয়, এগুলির থেকে এনার্জির পরিমাণ খুবই কম উৎপাদিত হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা অন্যান্য পৃথিবীর বহু দেশেই, ইভেন আমাদের পাশের দেশ এই নিকট প্রতিবেশী থাইল্যান্ড, মালয়েশিয়ার, এরাও বিভিন্ন কালারের বিভিন্ন ব্যাগ অথবা বিন ব্যবহার হয়, নিজেদের বাসার থেকে নিয়ে গেলে ব্যাগে নেয় আর বিন থাকে রাস্তার সামনে একটা নির্দিষ্ট জায়গায়, সেই বিনগুলিতে কালার, বিভিন্ন কালার আছে, ওই কালারে ছবিও দেওয়া থাকে, সেখানেই তারা সেটা ফেলে। আর আমরা যে সলিড কিভাবে করি সেটা দেখছি যে এগুলি নিয়ে আসলেই আমি জানি না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিভাবে করবে, ওদের আগে কি সেগ্রিগেশন হবে কিনা, বা যদি সেগ্রিগেশন না হয় তাহলে সে তাদের জন্য আরো মহা বিপদ। আরো আছে, ধরেন বায়ো গ্যাসের কথা বলা হচ্ছে, হ্যাঁ পোলট্রি ফার্ম থেকে প্রচুর পরিমাণে হয়, অনেক ডেইরি ফার্ম হয়েছে, ডেইরি ফার্মের তাদের যে কাউডাং আছে সেখান থেকে হচ্ছে অনেক, কিন্তু সেগুলিও এই আমাদের দেখা যাচ্ছে যে তারা ওই তার ফার্মগুলিতে তার যে ফার্মে বিদ্যুৎ তৈরি করা বা গ্যাস হিসাবে ব্যবহার করা, আশেপাশে কিছু বাড়ি করে দেওয়া, এটা কিন্তু গ্রিডে বা একেবারে ন্যাশনাল পর্যায়ে নেওয়ার মতো তেমন কিছু না। যদিও ওইগুলিকে আপনি যদি যোগা মানে একসাথে যদি একত্রিত করেন একটা বিরাট অ্যামাউন্ট হয়ে যাবে, তো সেগুলো এমন এমন বিক্ষিপ্তভাবে হওয়া যে সেটাকে কিন্তু একত্রিকরণ করা সম্ভব হচ্ছে না। খুবই ভালো মোল্লা আমজাদ একটা প্রস্তাব দিয়েছেন যে এটা এই বায়োগ্যাস, বায়োমাস, বায়ো মানে ইথানল, এগুলো একটা একজনকে দায়িত্ব দেওয়া উচিত। আমি তো মনে করি এটার জন্য উপযুক্ত হবে আমাদের হাইড্রোকার্বন ইউনিটি, কারণ এই এই যদিও তাদের লোকবল কম, তারপরেও তারা এই যে এই ধরনের কাজগুলি করতেছে বিভিন্ন এই কোভিড সিচুয়েশনের লাস্ট 10-11 মাসে তারা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেমিনার, ওয়ার্কশপ এগুলো আয়োজন করেছে। আমার মনে হয় এরকম কিছু একটা করা দরকার। আর আরেকটা জিনিস বলা হয়েছে যে আমাদের এখানে সুগার কেন বা এই আমরা যে বায়ো ইথানলের যে নীতিমালাটা করেছি সেখানে অনেক কিছু কাঁচামালের ব্যাপারে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ভুট্টার দানা, তারপরে ঝোলা গুড় যেটা মোলাসেস নামে পরিচিত, পুরনো নরম কাগজ অর্থাৎ নিউজ পেপার, ইউজড নিউজ পেপার, তুষ আলোচনা হয়েছে, ভুট্টার গাছ, আখের সোবরা, এই দুটো আসছে, সুতা তৈরির কারখানার বাতিল যে ইয়েগুলো সুতা এবং তুলা এগুলো, ধানের খড় এটাও আসছে আলোচনায়, গাছের বাকল এটা এটা আসেনি, মিউনিসিপাল ওয়েস্ট এটাও আলোচনায় আসছে, কচুরিপানা, বিট, জলজ বনজ নরম উদ্ভিদ, সুইস গ্রাস এগুলির কথা বলা হয়েছে, চালের খুদের কথা বলা হয়েছে, এই জিনিসগুলির কথা কিন্তু বলা হয়েছে। এখন আসেন আমার যদি আমি একটা মাত্র 55,000 বর্গ মাইলের একটা দেশ, 18 কোটি মানুষ, আমার কাছে প্রায়োরিটি কোনটা? আগে মানুষের খাদ্য, তারপরে গো খাদ্য, এটা কিন্তু আমার কাছে প্রায়োরিটি। এখন আমি ওই ব্রাজিলের মতো বিশাল দেশ না বা ভারত বা চীনের মতো এত বিরাট দেশ না যে আমি একটা এলাকায় এই ভুট্টার চাষ করলাম, ভুট্টার গ্রেইনও নিতে পারবো, ভুট্টার খড়ও নিতে পারবো, কিংবা ধানের খড়, ওই যে এখন মোল্লা আমজাদ বা কেউ বলেছিলেন যে ধান এখন এমন ওই যে আমরা হাইব্রিডে গিয়ে ধানের এখন খড়ের আকার অনেক বড় হয় না, খড় এখন ছোট, খুব বেশি হইলে 1 ফিট থেকে 1.5 ফিট ধানের গাছগুলি হয়। আগে হতো ওই বড় আমন, আরেকটা দেন কি বলে আউশ, এগুলো আউশ গাছ হইতো অনেক বড়, পানি যত বাড়তো গাছও গাছও বড় হইতো, সেখানে কিন্তু খড়ের কোয়ান্টিটি বেশি হইতো। এখন আমি এই এই ভুট্টা
পোলট্রির জন্য করব না ফিশের ফিডের জন্য করব নাকি এই বায়ো ইথানল করার জন্য করব, ধানের গাছ কিংবা ওই পোলট্রির ইয়ের স্ট্র কি বলে ভুট্টার স্ট্র, এটা আমি পোলট্রি ফুড ইয়ের কি বলে ডেইরি ফার্ম গুলি যে গরুর খাবার হিসাবে বিশাল এটা একটা মোলাসেস দিয়ে ওটাকে ইয়েকে সাইলেজ বলা হয়, সাইলেজ করে সেই আমি এইগুলি আমিও শিখছি, আগে সাইলেজ ফাইলেজ বুঝতাম না আমি। আসলে আমার চাকরি জীবনে দুই জায়গায় আমি সবচেয়ে বেশি কাজ করছি, এক জায়গায় প্রায় 11 বছর, আরেক জায়গায় 9 বছর, 19 বছর ওই মৎস্য প্রাণী সম্পদে আমি 9 বছর কাজ করছি। এই 19-20 বছর আমি দুই জায়গায় এই জন্য এগুলি নিয়ে আমি বলতেছিলাম, এই কারণে এগুলি জানি কিছু কিছু। আমার কাছে তখন প্রায়োরিটি হয়ে যায় কিন্তু ভুট্টার গাছ, ভুট্টার গাছটা হয়ে যায় গরুর খাবারের জন্য। মোল্লা আমজাদি বলছিলেন যে 13 সালে যখন চোদ্দ সালে যখন ভারত থেকে গরু আমদানি নিষিদ্ধ করে দিল বিজেপি ক্ষমতায় এসে, আমরা কিন্তু ওই বছর খুব বিপদে ছিলাম। সেই পরিমাণ আমি তখন লোকাল ইয়েতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তখন সম্ভবত জয়েন্ট সেক্রেটারি। ওই বছর আমরা খুব হঠাৎ এমন একটা সময় যে ওই সময় গরুর উৎপাদন বাড়িয়ে কোরবানির মার্কেট ধরানো সম্ভব ছিল না। সেই বছর যেই হোক চোরাই কিছু আসছে, কিছু আমরা ওই মিয়ানমারের ওপেন করে দিয়েছিলাম, ওদিক থেকে আসছে, এইভাবে চালানো হয়েছিল। এরপরে থেকে কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে এখন কিন্তু গরুতে উদ্বৃত্ত, গরু এবং ছাগল মিলিয়ে উদ্বৃত্ত কিন্তু আমরা এই কোরবানির খাসি কোরবানির মার্কেটের জন্য। ঠিক এখন আমরা আমাদের কাছে প্রায়োরিটি যদি আমরা ফিক্স করতে যাই, বলবেন কেউ বলেন যে সুগার মিল কিন্তু বন্ধই হয়ে গেছে প্রায় সবগুলো, সুগার মিল তখন চলে না। মাস দুই তিনেক আগে একটা ক্যাবিনেট মিটিং এ বলা হচ্ছে যখন এগুলির আধুনিকায়নের জন্য নিয়ে যাচ্ছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে ঠাকুরগাঁও, আমি বহু আগে বলেছি ঠাকুরগাঁও সুগার মিলকে বিট, ওখানে বিট দিয়ে সাগর ঠাকুরগাঁকে পরীক্ষামূলক বিট চাষ করে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার জন্য, কারণ বিট উৎপাদনের সময় কম লাগে এবং দ্রুত প্রোডাকশনে যাওয়া যায়। আর এই ইয়েতে সুগার কেনে প্রায় 10 থেকে 11 মাস লেগে যায় এই উৎপাদনের, মানে শুরু থেকে ওই হারভেস্টিং করে যখন ইয়ে হওয়া পর্যন্ত। কিন্তু সেটা উনি খুব হতাশা ব্যক্ত করছে যে খুব ভালো জবাব শিল্প মন্ত্রণালয় দিতে পারেনি বিট থেকে ইয়ে করা। এখন ব্রাজিলের মতো দেশ, ইউএসএ বা চীন, ভারত, এরকম বড় বড় সাউথ আফ্রিকা, বিশাল বিশাল দেশ, তাদের জন্য এগুলি খুবই সাস্টেইন করবে, আমাদের জন্য না। আমাদের কাছে, আমি আবারও বলছি যে আমাদের কাছে মানুষের খাবার জোটা না, 32 থেকে 36 কোটি মানুষের মুখে অন্ন দেওয়া হয়েছে আগে। হ্যাঁ, আমাদের কি হবে আমরা বুঝি, এটা যে অল্টারনেটিভ আমি যে মানে এটার বিপক্ষে তা না, কিন্তু আগে তো মানুষ বাঁচানো। যেমন আমরা এই করোনা কালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন যে আমাদেরকে এখন মানুষ সেভ করার জন্য যা যা দরকার সেটা করতে হবে, সেটাই কিন্তু করছে, অন্য সকল কিছু আমরা কাটছাট করে দিয়েছি। তো এখন আমাদের প্রায়োরিটি আমরা ফিক্স করতে হবে। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছিলাম যে মিটিংটা আমরা করেছিলাম যে এখানে বাইরের থেকে যদি আপনি ইম্পোর্ট করে এনে এইসব এই স্ট্র বা ভুট্টার ইয়া এনে ভুট্টা এনে যদি আপনি কর্ন গ্রেইনস এনে আপনি করেন, অনেক বেশি দাম পড়ে যাবে। এই ভুট্টাই আমরা বাইরের থেকে আনতাম পোলট্রি খাবারের জন্য অনেক দাম দিয়ে কিনতে হইতো, এখন কিন্তু ভুট্টা একেবারে সহনীয় পর্যায়ে থাকে, হিউজ পরিমাণে ভুট্টা হয়। আবার ভুট্টার উল্টোটাও আছে, ভুট্টা যেখানে চাষ হয় পরের বছর সেখানে কিন্তু ভালো ফসল হয় না, অন্য কোনো ফসল, কারণ ডিপ রুটিং, হ্যাঁ, ওই সব শুষে নিয়ে যায়, এগুলিও আছে। বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা দুটোই আছে। আপনারা কেউ মনে করেন না যে আমি এই এটার বিপক্ষে, কিন্তু আমি মনে করি। আবার এই যে এলজির কথা বলা হয়েছে, এলজি খুব ভালো একটা উদ্যোগ, হ্যাঁ এটা হতে পারে, আমাদের অনেক নদী নালা খাল বিল যেখানে আছে সেখানে এটা করা যায় এবং অল্প সময়ের মধ্যে হয়, এটা কমার্শিয়ালি ট্রায়াল করে দেখা যেতে পারে এবং সেখান থেকে এটা একটা ভালো। প্রফেসর মাহবুব হাসান যেই বিষয়টা এখানে দিলেন, এলজি নিয়ে আমরা বা এই সামুদ্রিক শৈবাল নিয়ে অনেক কিছু হচ্ছে। ব্লু ইকোনমির এখানে অতিরিক্ত সচিব আছেন জাকির সাহেব, বা ওখানে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ওখানে বেশ কিছু পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল যে ওখান থেকে কিভাবে সেই প্রোটিন সমৃদ্ধ খাবার উৎপাদন করা যায়, সেটা কিন্তু সাকসেসফুল ওখানে, কিন্তু সেখানে কিন্তু সেই পরিমাণ উদ্যোগটা পাওয়া যাচ্ছে না।
উদ্যোক্তা তো দরকার, সরকার রিসার্চ করে দিবেন, আমরা এখানে আপনাদেরকে বিশ্ববিদ্যালয়গুলিকে সম্পৃক্ত করছি, করা উচিত, সেক্ষেত্রে করলে রিসার্চ তারা করে দেবে, কিন্তু সেই পাশাপাশি এটাকে তো যারা কমার্শিয়ালি প্রডিউস করবে তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট তো আর ব্যবসা করবে না, গভর্নমেন্ট এগুলি টেকনোলজি ট্রান্সফার করে দেবে যে টেকনোলজিটা আপনারা রিসার্চ করে দিলেন। এখানে আমার মনে হয় একটা জায়গায় আবার দেখেন যে রিনিউয়েবল যে এনার্জির কথা বলছেন, আমাদের এখানে উইন্ড, শীতকালে উইন্ডের কি অবস্থা হয়, উইন্ড মিল চলে না আমাদের এখানে, তখন চলবে না, অন্য সময়টায় চলে, আবার এত বেশি স্পিড থাকে বিভিন্ন সময়ে ঝড় সাইক্লোন এগুলির জন্য একটা রিস্ক থাকে। তারপরে আসেন আপনার ওয়েভ থেকে, আমাদের সমুদ্র ওয়েভ বা টাইডাল যে ইয়ে থাকে, টাইড থাকে, সেখানে আমাদের সমুদ্র একটা সময় এই আগামী দুই মাস পরের থেকে মে মাস থেকে অলমোস্ট অক্টোবর মাস পর্যন্ত, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর পর্যন্ত উত্তাল থাকে, তখন কিন্তু এগুলি সব যত স্ট্রাকচার আছে কিছুই রাখা যায় না। আমরা ওখানে মেরিকালচার করতে চেয়েছিলাম, যেটা আমরা দেখে আসছিলাম পৃথিবীর অনেক দেশে করে, যে আপনার ওই রিংয়ের মতো করে ওখানে তারা বেশিরভাগ নরওয়ে সুইডেন ওরা করে ওই স্যামন ফিশ করে, তো আমরা মেরিকালচার করতে চেয়েছিলাম, আমরা যেটারে ভেটকি বলি এটা এবং অন্যান্য আরো কিছু সামুদ্রিক মাছকে, কিন্তু রাখা যায় না ওখানে, পরীক্ষামূলক দু একটা করা হয়েছে, যখন মে মাস জুন মাসে তখন যখন ঝড় ঝাপটা শুরু হয়ে যায় তখন এগুলি সব ভেঙে নিয়ে যায়, এমন অবস্থা হয়। তো এই এইটা একটা আমাদের, আর এরপরে বিকল্প কি রিনিউয়েবলের, যেটা হচ্ছে যে সোলার, সোলার হ্যাঁ ওটা আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এখানে মূল ভূমিকা থাকা উচিত ছিল সেডার রিনিউয়েবলের জন্য, পাশাপাশি বিইপিআরসি আর একটা আছে আমরা জানি, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল, তারা কি করেছে এই কয়েক বছর, তাদের তো উচিত ছিল এই যে এখানে যারা প্রফেসর মাহবুব হাসান আছেন বা প্রফেসর কি ওনার নাম তানবীর না উনি বা যারা করছেন তাদের সাথে, তো আমার তো মনে হয় ওটা তো রিসার্চ কাউন্সিলই, তাদের কাছে প্রচুর অর্থ আছে, বর্তমান যিনি চেয়ারম্যান হিসেবে যোগদান করছেন উনি এসে আমার সাথে দেখা করলো, তার কিছু লোক বল নিতে হবে এবং বিরাট একটা তালিকা দিল, আমাদেরই লোক বলে শর্ট আছে, তারপরে বলছে আমি ঠিক আছে কিছু দিব, বিপিআরসি করা হয়েছে কিন্তু লোক বল নাই, হ্যাঁ, তো সেই লোক বল ছাড়া এতদিন সামান্য কিন্তু স্কেলিটন এখান থেকে ওখান থেকে ধার করে আর কয়েকজন আছে, বললো যে স্যার আপনারা তো এখানে কিছু ইয়ে করতে পারেন, আমাদেরকে ফান্ড নিতে পারেন, ইয়ে করতে পারেন, আমি ওই এই প্রথম শুনলাম যে ফান্ড তারা দিচ্ছে বা জানে, তাদের তো দায়িত্ব ছিল এই যে একাডেমিশিয়ানস যারা আছে যারা এই কাজ এগুলির উপর কাজ করতেছে তাদেরকে খুঁজে বের করে তাদের কিছু দায়িত্ব দেওয়া উচিত ছিল, যে আপনারা রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে সেগুলির উপর একটু আমাদেরকে কিছু গবেষণামূলক বিষয় দেন, আমরা যেটা আমাকে পরবর্তীতে ফিল্ড পর্যায়ে আরেকটু বড়, কারণ গবেষণা হয় খুব খুবই ক্ষুদ্র পরিসরে, অনেক ক্ষেত্রে ল্যাবরেটরি বেসড হয়, অনেক ক্ষেত্রে সামান্য কিছু স্যাম্পলের উপর কাজ করা হয়, সেটাকে যখন আমরা পাইলটিং করতে যাই আরেকটু বড় করার পরে সেখানে সাকসেসফুল হলেই তখন টেকনোলজি ট্রান্সফারের প্রশ্ন উঠে, তার আগে তো আর হয় না। তো বিইপিআরসির কি হয়েছে আমি জানি না, এখানে গালবর একটা নাম হলেই তো হবে না, কাজও করতে হবে, বর্তমান চেয়ারম্যানের সম্ভবত কাজ করার ইচ্ছা আছে, যেমনটা আমি এখানে আমাদের এই যে ব্লু ইকোনমি সেল 2016 সালে করার পরে ৬ বছর হয়ে যাচ্ছে প্রায়, কেউ কিন্তু ওই এখানে পোস্টিং হইলেই খুব মন খারাপ করে আসতো, একজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ ডেপুটি সেক্রেটারি, বেশ কয়েকটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যদিও এটা মানে যথেষ্ট নয়, এসেই যাওয়ার জন্য মানে চেষ্টা তদবির করতে থাকে। আমি ব্যতিক্রম দেখছি, বর্তমান যিনি আসছেন আমাদের অতিরিক্ত সচিব জাকির হোসেন, তিনি কিন্তু স্বেচ্ছায় আসছেন, এবং তিনি ওখানে আমি জানতামও না, উনি আসার পরে বললো যে স্যার আমি, এবং পরে খোঁজ দিয়ে দেখলাম যে ঘটনা সত্যি, উনি উনি খুব আগ্রহ, উনি ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার, উনি এই বিষয়টারে অনুধাবন করছে যে এটা তো একটা ভালো জায়গা, এখানে কিছু কন্ট্রিবিউট করা যায় কিনা। এখন উনি আসছেন, ওনার চার পাঁচজন লোক আছে, তাদের নিয়ে এই ডাল তলোয়ার বিহীন নিয়ে কি করবে, কি ক্ষমতা আছে তার সাথে, যারা দিবে অনেকগুলি সংস্থা অনেকগুলি মিনিস্ট্রি জড়িত, তারা তো আমাদের ডাকে আসে না, অনেক ক্ষেত্রেই তারা সাড়া দেয় না। এই জন্য আমাদের একটা প্রস্তাব ছিল গত বছরের শুরুর দিকেই, যে এটা প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে গেলে একটা সেলটা বা ওখানে, আমার ইচ্ছা, আমি এখনো চাই যে ব্লু ইকোনমি সেল না, ব্লু ইকোনমি হবে একটা মিনিস্ট্রি অথবা একটা ডিভিশন, যারা এই ধরনের কাজগুলি করে সব চলে আসবে। এখন এটার সাথে পরিবেশও আছে,
ওই ফিশারিজ মিনিস্ট্রি আছে, তারপরে আপনার নৌ পরিবহন আছে, এরকম অনেকগুলি বা তাদের সংস্থাগুলি আছে, কেউ কারো কথা শুনে না। এক জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে প্রধানমন্ত্রীর দপ্তরটা, কিন্তু এটা আমরা একটা পাঠিয়েছিলাম প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী এটা সম্মত হন নাই, অনুমোদন দেননি। এক জায়গায় এক কথা বলতে কি আরেকটা আসছে, এটা উদাহরণ দিলাম এই জন্যই আমরা, যে এই যে ছয় বছর আমরা কি করেছি ব্লু ইকোনমি সেল, ঠিক একই অবস্থা আমার মনে হয় বিইপিআরসি, এটাও এরকম পাঁচ ছয় বছর আগেই গঠিত হয়েছে। আমি এই এর আগের চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান, এই তিনজনকে আমি চিনি, এর আগে কে ছিল আমি জানি না, বা উনি কি। এই ধরনের সংস্থা শুধু করলে হবে না, কাজ করতে হবে এবং কাজ করার জন্য লোক দিতে হবে, এবং সেই লোক হতে হবে তাদের নিজস্ব কিছু লোক, এবং ডেপুটেশনে আসবে, ধরেন যেহেতু তারা এনার্জি এবং পাওয়ার নিয়ে করবে, বিদ্যুৎ বিভাগ থেকে বা পিডিবি সহ অন্যান্য সংস্থা থেকেও আসবে, এখানে আমাদের এনার্জি রিলেটেড যারা কাজ করে তাদের কাছ থেকে আসতে হবে। এইভাবে দুই জায়গার থেকে নিয়ে তাদের সমৃদ্ধ করতে হবে তাদের কাজগুলি করার জন্য, এবং পাশাপাশি তাদেরকে যে ফান্ড আছে হিউজ ফান্ড, এগুলি বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন যারা আছে ইনক্লুডিং আওয়ার বিসিএসআইআর, তারাও এগুলির উপর কাজ করে, তাদেরকে সহ এই এই বিশ্ববিদ্যালয়গুলো যারা কাজ করছেন তাদেরকে সুযোগ দিতে হবে। এটা আজকে যদি ওদেরকেও ইনভাইট করা হইতো তাহলে হয়তো এই কথাগুলি, তারা কালকে মনে হয় একটা কিছু সেমিনার সিম্পোজিয়াম করবে, আমাকে বারবার পাঠাচ্ছে, আমি এটার জন্য রেডি না, আমি সেটাতে যাচ্ছি না। আমার পিএস বলছিল, আমি বলছি বলে তো যে না কালকে থাকবো না। গবেষণা করতে পারছে না। আর একটা যেটা বলা হয়েছে যে একটা কথা বললো যে যারা গবেষণা করে সে বিশ্ববিদ্যালয় বা একাডেমিক্স যারা আছে তাদেরকে এই এইসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না করে দেওয়ার দরকার, না করলে কিন্তু আপনি আগাবে না। গবেষণা আরএনডি দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে আরএনডি তে আমরা খুব একটা নজর দেই না, আমরা তাৎক্ষণিক পাওয়াতে বিশ্বাস করি, কিন্তু আরএনডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে সবচেয়ে বেশি নজর দেয় উন্নত বিশ্ব, এবং এখানে সবচেয়ে বেশি বড় টাকা পয়সার অ্যালোকেশনটা থাকে, যাতে গবেষণা দিন দিন পরে, আজকে যেটা আপনার কাছে মানে সফিস্টিকেটেড টেকনোলজি, আগামী দিন সেটা ব্যাকডেটেড হয়ে যাবে, অবসলেট হয়ে যাবে, কাজে আপনাকে এটা কন্টিনিউয়াস করতে হবে, এটা এমন না যে এখানে গিয়েই শেষ। কাজে এই যেটা আমি বলছিলাম যে কাতার, আমরা কাতার থেকে তেল আনি, কুয়েত থেকে তেল আনি, কাতার থেকে গ্যাস আনছি, কুয়েত থেকে আমরা তেল আনি, তো কাতার যদি এবার কমায় দেয় এশিয়াতে, এশিয়ার জন্য বলছে, জানি না কোথায় কার রেশিও কি কমবে, ঠিক অন্যান্য দেশে ওপেকের অন্যান্য দেশগুলিও বিভিন্ন জায়গায় তারা কমিয়ে দিবে বলছে, আমরা শুধুমাত্র ওই মানে ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা আমাদের থাকা যাবে না, আমাদের রিনিউয়েবল এনার্জি কথা অবশ্যই চিন্তা করতে হবে, এবং সেটাই হওয়া উচিত। শ্রেডার কাজ ছিল কিন্তু এটাই, খালি শ্রেডার ওই কি বলে আপনার সোলার প্যানেল কিছু দিলেও ইয়ে করলো, সেটা দিয়ে কিন্তু হলো না, ওই একটা সাইড না, আরো অনেকগুলি সাইড আছে তাদের, হাইড্রো পাওয়ার করার আমাদের কোনো স্কোপ নাই দেশে, অথচ আমরা কয়েকদিন আগেও দেখলাম যে চায়না একটা বিশাল হাইড্রো পাওয়ার করতেছে ব্রহ্মপুত্রের সোর্সে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয় দেশই এফেক্টেড হবে, এই বিশাল সর্বোচ্চ একটা সর্ববৃহৎ একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করতেছে চায়না। তো আজকের এই অনেক কিছু শুনলাম আমি, অনেক হয়তো আপনারা একটু অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু আমি আপনাদের কাউকে অসন্তুষ্ট করার জন্য বলিনি, আমি বলছি যে আসলে যেটা আমাদের আরো একটু একেবারে পিন পয়েন্ট রিসার্চ গুলি করতে হবে, কোনটা আমাদের জন্য বেশি উপযোগী, যেমন এলজিটা, এটা আমি মনে করি যে এটা একটা ভালো জায়গা, কারণ এটা নদীর প্রবহমান নদীর মধ্যেও এটা করা যায়, এটা কোনো সমস্যা নাই, একেবারেই কিছু নিয়ে ফেলে রাখলেই হয়ে যায় গিয়ে, কিছু কোনো কিছু লাগে না, জাস্ট ওটাকে যাতে সে চলে না যায় একটু ব্যারিকেড দিতে হবে, এটাই আর তো কিছু লাগবে না এখানে, আবার পাশাপাশি মাছের খাবারও হবে, যদি সেখানে মাছ বা অন্য কোনো জলজ প্রাণী থাকে তাদেরও কিন্তু খাবার হবে ওখানে, তো এটা এটা খুবই সহজ একটা টেকনোলজি আমরা ইউজ করতে পারি আমার মনে হয়, সমুদ্রও করতে পারি, কিন্তু সমুদ্রের একটা বিষয় হলো যে একটা বড় সময় সমুদ্রে এগুলি রাখা যায় না, এগুলি খুব কম খরচে একটা টেকনোলজি করছে বিএফআরআই, ওই জালের দড়ির মধ্যে গিট দিয়ে দিয়ে করছে এগুলি, খুবই তারপরেও রাখা যায় না, কিন্তু ওগুলি প্রবল স্রোতে ভেসে যায় গিয়ে, তো আপনারা কেউ আমাকে পেসিমিস্টিক মনে করবেন না, আমি অপটিমিস্টিকই,
আমি চাই দ্রুত একটা কিছু রেজাল্ট, আমি ওই 20 বছর অপেক্ষা করে লাভ নেই তো। আর ওই ওই ধরনের এই যে বায়ো ইথানল প্ল্যান্ট, এটা নীতিমালা একটা করা হয়েছিল, কি কারণে তখন করছিল, আমি হলে এটা করতাম না, এখন দরকার ছিল না, কারণ এটা আমাদের জন্য কোনো মতেই সাস্টেনেবল না। আমার গরু বাঁচাইতে হবো, গরু যেমন লাগবো দুধের জন্য লাগবো, কোরবানির জন্য লাগবো, সারা বছরের যে প্রোটিনের চাহিদা দেয় গরু বা ছাগল থেকে সেটাও কিন্তু আমার লাগবে। তা সেটার জন্য আগে খাবার দিব, ভুট্টা তো অনেক মানুষের খাবারে অনেক ভুট্টার ভুট্টার যেই যে আটা হয় যেটা ভুট্টার থেকে সেটা কিন্তু অনেক কিছুতে ব্যবহার হয়। তো আমি সেই ভুট্টা নিয়ে আবার ভুট্টার ওই খড় নিয়ে ব্যবহার করবো ইয়ে করার জন্য, এই বায়ো ইথানল তৈরি করার জন্য। সেটা কি আমার কাছে প্রায়োরিটি নাকি আমার কাছে এই পোলট্রি এবং ফিশারিজের খাবার দরকার? আমার তো আমরা বাংলাদেশে সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছিলাম পোলট্রি মিটের উপর, এবং ডিমেও প্রায় কাছাকাছি চলে গেছিলাম এই 2007 সাল থেকে বার্ড ফ্লু বা অন্যান্য কারণে একটু পিছিয়ে গেছি, যেমনটা আমি বলেছি আগে যে গরু ছাগলের কথা। আবার দুধেও আমরা অনেক দূর এগিয়ে গেছি, হ্যাঁ, কিন্তু এগুলিকে তো আমরা অস্বীকার করতে পারবো না। আমার দৈনন্দিন যে যেই মানে খাদ্য তালিকার মধ্যে সুষম খাদ্যের মধ্যে কিন্তু এগুলি প্রত্যেকটাই পড়ে, কাজেই আমরা ওই ওইগুলি বাদ দিয়ে অন্য যে অল্টারনেটিভস গুলি আছে সেগুলিতে কিভাবে যাওয়া যায়, কিভাবে করা যায়, সেটা একটু আমার মনে হয় আমরা যদি প্রফেসর মাহবুব বা প্রফেসর তানবীর সহ আরো নুরুল ইসলাম সাহেব বললেন মোল্লা আমজাদ এরকম যারা যারা এই রিসার্চ সুপারভাইজ করতেছেন কিংবা তারা গাইড করতেছেন, তারা যদি এই ধরনের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে দেন আমরা বিইপিআরসিতে দিব, যেহেতু তারা টাকা দিবে বলছে আমরা সেখানে এই প্রস্তাবগুলি পাঠাইতে পারি, তাহলে আমার মনে হয় আমরা দ্রুত কিছু গবেষণা করে এক জায়গায় পৌঁছতে পারবো, সিদ্ধান্তটা দ্রুত নেওয়া সম্ভব হবে। আমি আপনারা যারা অংশগ্রহণ করেছেন, দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। হাইড্রোকার্বন ইউনিটের ডিজি সাহেবকে আমি অবশ্যই তার টিমকে ধন্যবাদ জানাই যে এই কোভিডকালীন সময়েও ওনারা অনেকগুলো সেমিনারের আয়োজন করেছেন, প্রত্যেকটাই খুব সময়ের সাথে সঙ্গতিপূর্ণ আমি মনে করি, এবং এগুলো আমরা এখনো আমি অনুরোধ করব যে এই এগুলি যে আউটকাম আছে এগুলোকে ওনারাই এগুলো ফলো আপ করবেন যতদিন পর্যন্ত আমরা অন্য কোনো আরেকটা কিছুতে না দিতে পারি কাউকে একটা। এই যে দুর্ভাগ্যজনক হলো সত্য বিপিসি থেকেও ছিল না, বিপিসির কোম্পানিগুলি থেকেও ছিল না, অথচ তাদেরই কাজ কিন্তু এটা, এই প্রোডাক্ট যেটা হবে এটা 5% হোক আর 10% হোক বিপিসি আমরা আছি স্যার। তো বলতে হবে একটা পরিচয় তো তার সংস্থা হইলো পূর্ণতা দেয় পরিচয়ে, প্রথমে নাম তারপরে পদবী এরপরে সংস্থা দপ্তর অফিস যেটাই হোক, তো সেগুলো বলতে হয়তো। যাই হোক, আমরা আশা করেছিলাম সেটা শেষ মুহূর্তে হলো ওনারা দেখছি, আমি একবার দেখেছিলাম পদ্মার এমডি কে, কিন্তু এরপরে আর দেখিনি ওনার ইয়ে ছিল অফ করা ছিল সম্ভবত। ভবিষ্যতে এই এই ধরনের সেমিনারের আমরা যতদিন পর্যন্ত মুখোমুখি বসে না করতে পারবো ভার্চুয়ালি করব, এবং আমি আবারও অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ অন্য বিশ্ববিদ্যালয় যেখানে এই ধরনের গবেষণামূলক কাজ করছেন, তারা যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে পাঠালে আমরা বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলে পাঠাবো এবং তাদেরকে আমরা পার্সু করবো যাতে আপনাদের এই গবেষণাগুলিতে অর্থায়নের সুযোগ করে দেয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, দীর্ঘ সময় হয়ে গেছে, এখন নামাজ খাওয়ার সময় আছে, অনেকেরই সবাই প্রায় ক্ষুধার্ত, বেশি কথা শোনার আর আগ্রহ থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি আমাদের হাইড্রোকার্বন ইউনিটের ডিজি এবং তার দলকেও অসংখ্য ধন্যবাদ, এবং উনি ভবিষ্যতে আরও এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকবেন যতদিন উনি আসেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, ধন্যবাদ স্যার, আপনার সুন্দর উদ্দীপনামূলক উৎসাহমূলক আমাদের সব বিষয়ের সঙ্গে কথাগুলো আমাদের কাজে লাগবে স্যার।
আর আজকে এই সেমিনারে অনেক কথা আসছে, এগুলো স্যার আমরা একত্রিত কম্পাইল করে আমরা এগুলো মন্ত্রণালয়ে পাঠাবো স্যার, এটা তৈরি করতেছি। আর স্যার আপনাকে তো প্রতি বিশেষ কৃতজ্ঞতা আছে। আর তারপর স্যার আজকে মূল আলোচক জনাব কিনোট স্পিকার মাহবুব হাসান সাহেব, এবং দুই আলোচক প্যানেলিস্ট জনাব মোল্লা আমজাদ এবং ডক্টর তানভীর, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এবং আর অন্যান্য পার্টিসিপেন্ট যারা আছে সবাই আপনাদের মূল্য সময় ব্যয় করে আমার সাথে সংযুক্ত ছিলেন। আশা করি আপনারা এটা সবার জন্য, আমার দেশের জন্য মঙ্গল জন্য একটা জিনিস, এটা আমাদের ভবিষ্যৎ চলার পথে পাথর থাকবে। আপনাদের আমাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।